إيمان نستغفره ونتوب إليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم বাংলাদেশের ঐতিহ্যবাহী কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার অন্তর্গত পূর্ব রাজাখালী লালজানপাড়া জান্নাত অনুসন্ধান সিরাত কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই 11তম বার্ষিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এর আজকের সমাপনী অধিবেশনের মোহতারাম শ্রদ্ধা ভাজন সভাপতি মঞ্চে বসে আছেন আজকের মাহফিলের সম্মানিত প্রাজ্ঞ আলোচক বিশিষ্ট আলেমে দ্বীন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন
আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হযরত মাওলানা শফিউল হক জিহাদি আলোচনা পেশ করেছেন অসংখ্য আলেমের উস্তাজ উস্তাজুল আসাতিদা হযরত মাওলানা অধ্যাপক মাহমুদুল হাসান বক্তব্য রেখেছেন মাওলানা আব্দুস শাকুর হাফিজাহুমুল্লাহ ওয়া রাআহুম আল্লাহ তাআলা সকলকে হায়াতান তাইয়্যিবা সিহ্হাতান কুল্লিয়্যা দান করেন আমরা সবাই বলি আমিন আমিন মঞ্চে বসা আসমানের তারকা সমতুল্য শ্রদ্ধাভাজন উলামা ইকরাম আমার সামনে বসে আছেন আমার পিতৃতুল্য সম্মানিত মুরব্বী আনে আযম যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা অগ্রসেনানির ভূমিকা পালন করেছেন আমার কলিজার টুকরা প্রিয় যুবক তরুণ ছাত্র ভাইয়েরা পর্দার আড়াল থেকে শুনছেন সম্মানিতা মা এবং বোনেরা মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইয়েরা প্রাণ প্রিয় লালজানপাড়া রাজাখালী পেকুয়া তথা আমার প্রিয় চট্টলাবাসী আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর আয়োজনে সামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুর শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ প্রিয় চট্টলাবাসী রাত অনেক গভীর হয়ে গিয়েছে সেজন্য অপ্রাসঙ্গিক কথা বলে আমরা সময় নষ্ট করতে চাই না বর্তমান বিশ্বে মুসলমানরা একটি সংকটাপন্ন সময় অতিবাহিত করছে একদিকে ফিলিস্তিনে চলছে নির্মম নির্যাতন নিপীড়ন আমরা বাংলাদেশে বসবাস করি কিন্তু আমাদের হৃদয় ফিলিস্তিনে বসবাস করে আল মুমিনুনা কাল জাসাদিল ওয়াহিদ মুসলমানরা হচ্ছে একটি দেহের ন্যায় ইমানের সম্পর্ক হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সম্পর্ক কারণ ইমানে সম্পর্কের এই ঘোষণা সরাসরি যিনি দিয়েছেন তিনি কে আল্লাহ বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া মুমিনরা একজন আরেকজনের ভাই রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুসলিমু আখুল মুসলিম এক মুসলমান আরেক মুসলমানের ভাই আফ্রিকার জঙ্গলে বসবাসরত কোনো ভাই সে যদি কালিমা পড়ে তাহলে সে আফ্রিকায় বসবাসরত হলেও সে আমার ইমানে সম্পর্কের ভাই সুবহানাল্লাহ সুতরাং পৃথিবীর পূর্বে পশ্চিমে উত্তরে দক্ষিণে আমার কোনো ভাইয়ের উপরে বিপদ আসা মানে হলো আমার উপরে বিপদ নেমে আসা ফিলিস্তিনের এই নির্মমতা দেখলে আমাদের কলিজাটা ফেটে চৌচির হয়ে যায় নারী পুরুষ ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারাও অসভ্য বর্বর ইহুদিদের থেকে রেহাই পাচ্ছে না একদিকে চলছে ফিলিস্তিনে ভয়াবহতা অন্যদিকে মুসলিম বহু দেশে মুসলমানদের উপরে কারবালা চলমান আছে ওলামাদের উপরে নির্যাতন নিপীড়ন নেমে এসেছে দিনের কথা যারা বলে বাড়ি থাকতে পারে না ঘরে ঘুমাতে পারে না এলাকায় থাকতে পারে না নিজের এলাকায় নিজের সমাজে নিজের দেশে পরবাসী হয়ে গিয়েছে এখন তো আমাদের সংখ্যা কম নয় পৃথিবীতে মুসলমান চার ভাগের এক ভাগ হয়ে গিয়েছে পৃথিবীর মোট জনসংখ্যার চার ভাগের এক ভাগ হলো মুসলমান পৃথিবীতে জনসংখ্যা হলো 800 কোটি তার মধ্যে মুসলমানের সংখ্যা প্রায় 200 কোটি সংখ্যায় আমরা এত বেশি তাও আমাদের উপরে এত নির্যাতন এত নিপীড়ন আমাদের উপর যে এইরকম ভয়াবহতা আসবে
সেটা 1500 বছর আগে ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের উপর এই ভয়াবহতা আসবে এটা তিনি যেমন বলেছেন, এই ভয়াবহতা কেন আসবে এর কারণও তিনি বলেছেন, আবার এর থেকে উত্তরণের উপায়ও তিনি বলে দিয়েছেন আলহামদুলিল্লাহ। মুসনাদে আহমদের ভেতরে ইমাম আহমদ বিন হাম্বাল রাহিমাহুল্লাহ এবং আবু দাউদ শরীফের ভেতরে ওই হাদিসটি একযোগে বর্ণিত হয়েছে। সাওবান রাদিয়াল্লাহু আনহু এই হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন রাসূল করিম মহব্বতের সঙ্গে আমার সাথে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেছেন ইউশিকুল উমামু আন তাদা আলাইকুম কামা তাদা আল আকলাতু ইলা কসআতিহা। আল্লাহর নবী বলেছেন অচিরে আমার উম্মতের উপরে এমন এক বিপর্যয় অবস্থা আসবে যখন ইসলাম বিরোধী সকল শক্তি ঐক্যবদ্ধ হয়ে ইসলামপন্থী লোকদের উপরে এমন ভাবে ঝাঁপিয়ে পড়বে। নবীজি উদাহরণ দিলেন ভোজনকারী লোকেরা যেমন ভোজনের চারপাশে ভোজনের জন্য তারা যেমন বসে যায়, এই রকম করে ইসলাম বিরোধী একটা ঐক্যবদ্ধ শক্তি ইসলাম পন্থীদের উপরে তাদেরকে নিঃশেষ করে দেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়বে। এই কথা শুনে সাহাবীরা নবীজিকে জিজ্ঞেস করলেন, নবীজিকে বললেন ওগো আল্লাহর হাবিব এই অবস্থা কেন মুসলমানদের উপরে নেমে আসবে, তখন কি মুসলমানদের সংখ্যা কম হবে নাকি? আল্লাহর নবী তখন বললেন না বাল আনতুম ইয়াউমা ইদিন কাসির, তখন মুসলমানদের সংখ্যা হবে বেশি। সাহাবীরা বললেন মুসলমানদের সংখ্যা বেশি হওয়ার পরেও মুসলমানদের উপরে এই রকম বিপর্যয় কেন নেমে আসবে? আল্লাহর হাবিব বললেন সংখ্যা বেশি হবে কিন্তু অবস্থা হবে এমন, ওয়ালাকিন্নাকুম খুসাআন কাগুসাইস সাইল, বন্যায় ভেসে যাওয়া খড়কুটার মতো অবস্থা হয়ে যাবে। আল্লাহর রাসূলকে সাহাবীরা বললেন আর কি অবস্থা হবে? নবীজি তখন বললেন ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুমিকুম, তোমাদের শত্রুদের অন্তর থেকে আল্লাহ তোমাদের ভয় তুলে দিবেন আর তোমাদের অন্তরের ভেতরে আল্লাহ ওহান তৈরি করে দিবেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন ওয়ামাল ওহানু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওহান কি? নবীজি তখন বললেন ওহান হলো হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, ওহান হলো সেই জামানায় মুসলমানরা বেশি থাকলেও দুনিয়ার প্রতি তাদের ভালোবাসা থাকবে বেশি আর মৃত্যুকে তারা অপছন্দ করবে বেশি। দুনিয়ার প্রতি ভালোবাসা আছে বলেই তো আমার গদি চলে যায় কিনা ইসরায়েলের বর্বর ইহুদিদের পক্ষে কথা বলে না, আমার ক্ষমতা উলট পালট হয়ে যায় কিনা এজন্য আমার দেশের জনগণের রোষানল থেকে বাঁচার জন্য লজ্জা থেকে বাঁচার জন্য নামে মাত্র বিবৃতি দিয়ে মুসলিম রাষ্ট্রপ্রধান তার দায়িত্ব শেষ করেছে ঠিক কিনা? কেউ পাঠাচ্ছেন ত্রাণ, কেউ পাঠাচ্ছেন খাদ্য সামগ্রী, আর কাফিরের গোষ্ঠী কি করেছে? কাফির কাফির একজোট হয়ে গিয়েছে, ইসরায়েলকে সমর্থন দিয়ে দিল জো বাইডেন, সমর্থন দিয়ে শেষ করলো না, ওয়াশিংটন থেকে তেল আবিবে উড়ে এসেছে, ইসরায়েলের অসভ্য এই বাহিনীকে সমর্থন দিল ফ্রান্সের আরেক খবিশ, তাকে খবিশ বলেছি এই কারণে কারণ তার মদদে তারই দেশে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র প্রদর্শন করা হয়েছে, নাউযু বিল্লাহ। এই অসভ্য বাহিনীকে সমর্থন দিয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট এই খবিশ ইমানুয়েল ম্যাক্রো, সমর্থন দিয়েছে কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো, সমর্থন দিয়েছে আরেকজন তার নিজের পায়ের তলায় মাটি নাই পুতিন তারে এমন সেজা সেচ্ছে, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি সে বলেছে আমরা ইসরায়েলের পক্ষে আছি। কাফির কাফির জোরে বলেন কাফির কাফির। আমাদের পাশের দেশের দাদাও সমর্থন দিয়েছেন, দাদা বলেছেন আমরা সন্ত্রাসের বিরুদ্ধে, দাদার মুখ থেকে যখন
এরকম ডায়লগ শুনে আমরা অবাক হয়ে যাই, কারণ দাদার সন্ত্রাসী কর্মকাণ্ড সম্পর্কে এই উপমহাদেশের মানুষ ভালো করে জানে। গুজরাটে দাদা কি করেছেন সেটা আমরা ভালোভাবেই জানি। তিনি হামাস সহ মুসলিমদেরকে প্রায় সময় সন্ত্রাসী বলে থাকেন। দাদাকে ইতিহাস স্মরণ করিয়ে দিচ্ছি, এই ভারতবর্ষে যা কিছু আছে ভারতবর্ষের সকল স্থাপনা মুসলমানদের হাতে তৈরি হয়েছে। তোমার ভারতের কুতুব মিনার, শীষ মিনার, আগ্রার তাজমহল, লাল কেল্লা যা আছে মুসলমানরা বানিয়েছে। ভারতে যা কিছু দেখার মতো সব আমাদের পূর্বপুরুষরা এগুলো করেছে। 800 বছর ভারত শাসন করেছে মুসলমান, কোনো মন্দির পুড়ায় নাই, কোনো মুসলিমকে নির্যাতন করে নাই। আর দাদা, দাদা গো, আপনাকে ইতিহাস স্মরণ করে দিই, 70 বছর ধরে ভারত শাসন করেন আপনারা, আপনারা কি কাজ করেছেন জাস্ট মনে করে দিচ্ছি। আমাদের পূর্বপুরুষরা 800 বছর শাসন করে কোনো মন্দির দখল করে নাই, মন্দির পুড়ায় নাই, আর আপনারা 70 বছরের ক্ষুদ্র শাসন বলে আমাদের বাপরে মসজিদ ভেঙে দিয়ে আমাদের কলিজাটাকে খান খান করে দিয়েছে। সন্ত্রাসীর মুখে সন্ত্রাসের বিরুদ্ধে বক্তব্য মানায় না। আপনার আরএসএস এর গুন্ডারা কাশ্মীরে কি করেছে তা আমরা ভালো করেই জানি। এই তো গেল কয়েক বছর আগের ঘটনা, তাবরিজ নামক যুবককে জয় শ্রীরাম না বলার কারণে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। মুস্কান, মুস্কানের কথা মনে আছে আপনাদের? আপনি সন্ত্রাসের বিরুদ্ধে বক্তব্য দিলে মানায় না দাদা। আমার দেশে কিছু দাদাদের গুলাম আছে, দাদাদের গুলামদের ব্যাপারে আপনাদের সচেতন থাকতে হবে। এই জন্য সচেতন থাকতে হবে যেই দাদারা নির্যাতিত ফিলিস্তিনিদের বিরুদ্ধে সব দাঁড়িয়েছে, ইসরায়েলকে সমর্থন দিয়েছে, সেই দাদাদের গুলামি এই দেশে করবে যারা মুসলমানরা জাতীয়ভাবে তাদেরকে বয়কট করবে। এটা মুসলমানের দেশ, এটা শাহজালাল, শাহপরান, শাহ মখদুম, শাহ আমানত, অলিয়াউলিয়ার আবাদ করা এই দেশে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে কেউ থাকতে পারবে না। কাফির কাফির একজোট, কাফির কাফির ভাই ভাই, কাফির কাফির। আমাদের খলিফারা কি করেছেন? খলিফা মানে হচ্ছে মধ্যপ্রাচ্যের আরব দেশের প্রিন্সরা। আর খলিফারা তারা কি করেছেন? নামে মাত্র বিবৃতি দিয়ে ইসরায়েলের পক্ষে আছে এটা বলে তারা শেষ করেছেন। অন্যদিকে আমেরিকার অনাতনি পাঠিয়ে দিয়েছে, সামরিক শক্তি, অর্থনৈতিক সহায়তা সব দিচ্ছে। আরে মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো একত্রিত হয়ে যুদ্ধ করা তো লাগে না, তারা যদি শুধু একজোট হয়ে বিবৃতি দেয় তোমাদের কাছে আমরা তেল বিক্রি করব না, আমেরিকার লাফানি বন্ধ হয়ে যাবে, এদের একটা বিমান উপরে উঠতে পারবে না, কই তেল তো বন্ধ করতে পারছেন না, তেল তো বন্ধ করতে পারছেন না, সারা পৃথিবীর 200 কোটি মুসলমান একত্রিত হওয়া লাগবে না, মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো একজোট হয়ে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়ে অবস্থান নিলে বর্বর এই ইসরায়েল এরা এমনিতেই ভূমধ্য সাগরে ভেসে যাবে। কঠিন অবস্থা নেমে এসেছে, আমরা একত্রিত হতে পারছি না। আল্লাহর হাবিব বলেছেন আখেরি জামানায় খাবারের প্লেটে খাবার নিয়ে মানুষ কি করে, আঙ্গুল দিয়ে যেমন খাবারগুলো প্লেট থেকে মুখে তুলে নিয়ে নেয়। নবীজি কি সুন্দর উদাহরণ দিয়েছেন, কাফেরের গোষ্ঠী একসাথে হয়ে মুসলমানদেরকে এইরকম গিলে খাওয়ার ষড়যন্ত্র করবে। এই অবস্থা নেমে এসেছে, গোটা দুনিয়াতে মুসলমানরা নির্যাতিত, গোটা দুনিয়াতে মুসলমানরা নির্যাতিত, জেলখানা বানানো হয়েছে চোরের জন্য, ডাকাতের জন্য, লুটেরাদের জন্য। এখন চোর, ডাকাত, লুটেরা সব জেলখানার বাহিরে, আলেম উলামা জেলখানার ভিতরে। প্রিয় চট্টলাবাসী, প্রিয় চট্টলাবাসী, এই অবস্থা বেশি দিন চলবে না ইনশাআল্লাহ। হুজুর কিছুক্ষণ আগে কিয়ামতের আলামত নিয়ে কথা বলেছেন, আমি অনেক আগে চলে আসায় মনোযোগ দিয়ে পুরো আলোচনা শুনেছি। তিনি আরো সময় পেলে, আরেকটু সময় দিলা হলে ভালো হতো। হুজুর বলেছেন
ইমাম মাহদী আসার সময় ঘনিয়ে এসেছে। যারা জুলুমে নির্যাতনে আল্লাহর জমিনকে ভরে দিয়েছো, অচিরে ইমাম মাহদী আসে, ইমাম মাহদী আসে, জুলুমের জন্তুক হয়ে আগমন করে তামাম দুনিয়ার জালেমদেরকে তিনি সাহায্য করবেন ইনশাআল্লাহ। এতে কোনো সন্দেহ? নেতানিয়াহু জাতিসংঘের ভাষণে নতুন মানচিত্র দেখিয়েছে, যেখানে ফিলিস্তিনের নাম নাই, আমেরিকাও মদদ দিচ্ছে। আর আমরা আল্লাহর নবীর হাদিস থেকে আপনাদেরকে শোনাচ্ছি, যে আমেরিকা, পশ্চিমা বিশ্ব আর ইসরায়েলরা একত্রিত হয়ে ফিলিস্তিনের ভূমিকে দখল করে গাজা উপত্যকায় তাদেরই গাজা উপত্যকায় গাজাবাসীকে কবর দিতে চায়। আল্লাহর কসম, এই ফিলিস্তিন, এই ইসরায়েল ফিলিস্তিনের যে অংশটুকু দখল করে জারজ রাষ্ট্র বানিয়েছে ওইখানেই তাদের কবর হবে, এতে কোনো সন্দেহ নাই। আজকের নির্যাতিত ফিলিস্তিনিরা আগামীর বিশ্ব শাসন করবে, আজকের নির্যাতিত ফিলিস্তিনিরা আগামীর পৃথিবী শাসন করবে। আমেরিকার মুরলগিরি গোটা পৃথিবীতে আর চলবে না। কেন চলবে না? ওই যে বললাম হুজুর একটু সময় পেলে ভালো হতো, কিয়ামতের আগে পৃথিবীর তিন দিকে বড় বড় তিনটা ভূমি ধস হবে, হাসফুন বিল মাশরিক, ও হাসফুন বিল মাগরিব, ও হাসফুন বিল জাজিরাতুল আরব। একটা পৃথিবীর পূর্বে, আরেকটা পৃথিবীর পশ্চিমে, আরেকটা জাজিরাতুল আরবে। বিশ্ব মানচিত্র হাতে নিয়ে দেখেন আমেরিকা পৃথিবীর কোন দিকে পড়েছে, পশ্চিম দিকে। নবীজি বলেছেন পশ্চিমের দেশগুলো কিয়ামতের আগে মাটির তলায়, আমরা ধসাইয়া দেওয়া লাগবে না, হামাস ধসাইয়া দেওয়া লাগবে না, রাশিয়া ধসাইয়া দেওয়া লাগবে না। ধসাই দিবেন কে? ও আল্লাহ মনে চাইলে পারেন না। 27 তারিখ মাহফিল হওয়ার কথা ছিল, সিগনাল পড়েছে আপনাদের এলাকায়, এত ক্ষমতা আমরা মাঝে মাঝে দেখাই, কেউ কেউ মাহফিলে এসেও মাহফিলের বিরুদ্ধে হেডাম দেখায়। বেটা, নদীর পারে সাগরের পারে বসবাস করো, কুরআনের বিরুদ্ধে অবস্থান নাও, রাতের বেলা সাগরের তলায় আল্লাহ তোমারে ঢুকাই দিতে পারে, এত সাহস কি করে হয় তোমার? সাগর পারে বসবাস করেও সাগর দেখলে মানুষের ইমান বাড়ার কথা, ইমান বাড়ার কথা নয়। আমি নিজেও তো 2 বছর আগে সাগরে অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন। আমি বুঝি না সাগর পারে বসে মানুষ কিভাবে কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয়। একটা জলোচ্ছ্বাস উঠলে বাঁচতে পারবো? কথা বলেন না কেন, বাঁচতে পারবো? প্রত্যেকটা মুহূর্তে আমরা রিস্কের উপরে আছি, আল্লাহ যে কোনো সময় আমাদেরকে চাইলে শেষ করে দিতে। পশ্চিমের দেশ ধসে যাবে, যারা বলছে তারা বিশ্বতে, বিশ্ব গোটা বিশ্বে মরলগিরি করবে, বিশ্বকে নেতৃত্ব দিবে, ইনশাআল্লাহ অচিরেই তারা মাটির তলায় ধসিয়ে যাবে। নির্যাতিত ফিলিস্তিনিরা আগামীর বিশ্ব শাসন করবে, এর পক্ষে দলিল কি, হাদিস কি? দলিল হলো ইমাম মাহদী অচিরেই আসবেন। ইমাম মাহদী, তাকে আল্লাহ ফি লাইলাতিন ওয়াহিদা, মাত্র এক রাতে খেলাফতের যোগ্য বানাবেন। আর ইমাম মাহদী আলাইহিস সালাম যখন আসবেন, গোটা পৃথিবীকে তিনি শাসন করবেন, তার হেডকোয়ার্টার হবে এই শাম অঞ্চল, ফিলিস্তিন হলো শামের অন্তর্গত। আল্লাহু আকবার। হাদিসে যে অঞ্চলগুলোকে শাম বলা হয়েছে, ফিলিস্তিন, জর্ডান, লিবিয়া, ফিলিস্তিন, জর্ডান, লেবানন, সিরিয়া, এই 4টা দেশ হলো শামের অন্তর্ভুক্ত। ইমাম মাহদী আসবেন। যেমন আমাদের বাংলাদেশে যে দল যখনই ক্ষমতায় আসে, সরকার প্রধানদের অফিস কি চট্টগ্রামে না ঢাকায়? জোরে বলেন, গণভবন, বঙ্গভবন সব ঢাকায়। ইমাম মাহদী বিশ্ব শাসন করবেন, তার হেডকোয়ার্টার সৌদি আরবে নয়, বাংলাদেশে নয়, কোথায়? শামে, ফিলিস্তিনে। তাহলে এই নির্যাতিত ফিলিস্তিনিরা আগামীর বিশ্ব শাসন করবে, এতে কোনো সন্দেহ আছে? ঈসা আলাইহিস সালামও দামেস্কের সাদা গম্বুজওয়ালা মসজিদে অবতরণ করবেন, শামে আসবেন। আগামীর দুনিয়ায় যা কিছু হবে সব ফিলিস্তিনকে ঘিরে হবে, সকল যুদ্ধ, বিগ্রহ, ক্ষমতার পালাবদল সব ফিলিস্তিনকে নিয়ে হবে, এমনকি দাজ্জালকে হত্যা করা হবে এই শাম অঞ্চলে। ইসরায়েলকে তো আমরা স্বীকৃতি দিই নাই, আমাদের বাংলাদেশের পাসপোর্ট যাদের কাছে আছে দেখবেন লেখা আছে সব দেশে যেতে পারবেন, ইসরায়েল ছাড়া আমার দেশে এখনো স্বীকৃতি দেয় নাই। ইসরায়েল একটা জারজ রাষ্ট্র,
এরা দখলদার। যে মাঠে আপনারা বসে আছেন মনে করেন এই জায়গার মালিক উনি। চকরিয়া থেকে একজন এসে দখল করে সাইনবোর্ডটা নিয়ে দিয়েছে এখানে। এখন বলেন তো যে ব্যক্তি দখল করে সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে তাকে আপনারা জমির আসল মালিক বলবেন না দখলদার বলবেন? ইসরায়েলের ইহুদিরা হলো দখলদার, এরা যারা জাস্টের জন্ম দিয়েছে। কিভাবে জন্ম দিয়েছে সেদিকে আমি আর যাচ্ছি না। এই ইসরায়েলের তেল আবিবের নিকটবর্তী জায়গা লুদ, বাবে লুদের মধ্যে দাজ্জালকে কতল করা হবে। তাহলে আগামীর দুনিয়ার সবকিছু ঘটবে ফিলিস্তিনকে কেন্দ্র করে, আর এই ফিলিস্তিনিরা আগামীর পৃথিবী শাসন করবে, এতে কোনো সন্দেহ নাই। ফিলিস্তিন থেকে এবার চলে আসি আমাদের দিকে। আমাদের অবস্থা আজকে কি? আজ মুসলমানদের অবস্থা কি হয়েছে সে ব্যাপারে আমরা আলোকপাত করবো ইনশাআল্লাহ। আমাদের করণীয় আমরা আজকে ঠিক করব এই আজকের আলোচনার মাধ্যমে। বলেন ইনশাআল্লাহ, আরো জোরে পড়েন ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেছেন বাদা আল ইসলাম গরিবান, ইসলাম আগন্তুকের মতো এসেছে অপরিচিত অবস্থায়। হাতে গোনা কয়েকজন লোক ইসলাম গ্রহণ করলেন, ধীরে 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 ইসলাম গ্রহণকারীর সংখ্যা বাড়তে বাড়তে আজকে গোটা পৃথিবীতে মুসলমানের সংখ্যা প্রায় 200 কোটি হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। নবীজি বলেছেন কিয়ামতের আগে সাইয়াউদুল ইসলাম, সাইয়াউদুল ইসলাম কামা বাদা গরিবান, ইসলাম যেভাবে শুরু হয়েছিল ঠিক সেই অবস্থায় আবারও ফিরে যাবে। আখেরি জামানায় ইসলামের উপরে 4টি বিপর্যয় নেমে আসবে। খুব মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহর হাবিব বলেছেন শেষ জামানায় ইসলামের উপরে মুসলমানদের উপরে মোট 4টা মুসিবত নেমে আসবে। কথা বুঝে থাকলে সবাই বলেন শেষ জামানায় মুসলমানদের উপরে মোট কয়টা বিপর্যয় আসবে? আরো জোরে বলেন। আল্লাহর হাবিব বলেছেন, এই হাদিসটি বর্ণিত হয়েছে বাইহাকির ভিতরে। হাদিস বর্ণনাকারী সাহাবী হচ্ছেন আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন ইউশিকু আন ইয়াতিয়া আলান নাসি জামান, অচিরেই মানুষের উপরে এমন এক জামান আসবে, এমন এক যুগ আসবে, লা ইয়াবকা মিনাল ইসলামি, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলাম আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ হয়ে যাবে, নামে মাত্র ইসলাম থাকবে কিন্তু ইসলামের মূল কোনো শিক্ষা সমাজে থাকবে না। নাম্বার 2, 2 নম্বর হলো ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু, কোরআন থাকবে, কোরআন কোরআনের পাতায় লেখা থাকবে, কোরআনের অক্ষর থাকবে, হরফ থাকবে কিন্তু কোরআনের কোনো আমল কোনো শিক্ষা সমাজে থাকবে। 3 নম্বর হলো মাসাজিদুহুম, মাসাজিদুহুম আমিরা, ওই জামানায় মসজিদগুলো চাকচিক্যময় হবে, সুন্দর হবে, মসজিদগুলোর ইন্টেরিয়র এক্সটেরিয়র চমৎকার হবে, মসজিদের সৌন্দর্য থাকবে অনেক বেশি। ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা, কিন্তু মসজিদের ভেতরে কোনো হেদায়াত থাকবে? মসজিদ থাকবে বেশি, মুসল্লি থাকবে কম। নাম্বার 4, 4 নম্বর হলো আল্লাহর হাবিব বলেছেন উলামা উহুম শাররুম মান তাহতা আদিমিস সামা, সেই জামানায় আসমানের নিচে জমিনের উপরে অনেক আলেমরা হবে নিকৃষ্ট, এরা ফাসিকদের প্রশংসা করবে, ফাসিকদের পদলেহন করবে দুনিয়ার স্বার্থের জন্য, প্রবৃত্তি পূজারী আলেম হবে, এরা জুলুমের বিরুদ্ধে কথা বলবে না, অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে না। কেউ থাকবে জিলাপি নিয়ে, বিরানি নিয়ে, কেউ থাকবে জিলাপি নিয়ে, কেউ থাকবে বিরানি নিয়ে, কেউ থাকবে পদ নিয়ে, এদের গলা দিয়ে জালিমের খাবার নামবে, এই জন্য গলা দিয়ে কখনো হক কথা বের হবে। তাখরুজুল ফিতনা, এই ভণ্ড আলিমদের থেকে সমাজে ফিতনা ছড়াবে। কথাগুলো আমার মতো ছোট হুজুরের নয়, বলেছেন বড় হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষ জামানায় ইসলামের উপরে এই রকম 4টা মুসিবত আসবে, জুড়ে বলেন কয়টা? এই 4টি মুসিবত থেকে আমাদের সবার বেঁচে থাকার দরকার আছে না নাই?
আসেন আমরা শুরু করি এক নাম্বার নবীজি বলেছেন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ইসলাম শুধু নামে থাকবে কিন্তু কাজে থাকবে না ইসলাম হয়ে যাবে আনুষ্ঠানিকতার নাম মানুষ মনে করবে ইসলাম মানে হলো নামাজ রোজা হজ যাকাত এর বাহিরে আর ইসলাম নাই মনে করবে নামাজ রোজা হজ যাকাত এর ভিতরে ইসলাম সীমাবদ্ধ নামে ইসলাম থাকবে কিন্তু মানুষের ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সমাজ এবং রাষ্ট্রের সকল গুরুত্বপূর্ণ জায়গায় ইসলামের বিধান মানুষ মানবে না এই কথাগুলো কি আমার জোরে বলেন কথাগুলো কি আমার আসলেই তো তাই দেখেন তো আজকে আমাদের নিজের 3.5 হাত বডির ভিতরে ইসলামের আদর্শ আছে কিনা কত মানুষ তাকনুন নিচে কাপড় তাকনুন নিচে প্যান্ট তাকনুন নিচে লুঙ্গি পরে হাঁটে এটা কি ইসলামের আদর্শ নাকি এটা শয়তানি আদর্শ আমরা শুধু নামে মাত্র নিজেকে মুসলিম বলে দাবি করি উত্তরাধিকার সূত্রে আর গরু খাওয়া সূত্রে নিজেকে মুসলমান দাবি করি কিন্তু ইসলামের আদর্শ ইসলামের কোনো শিক্ষা আমার জীবনের ভেতরে নাই কেমন মুসলমান আমি আমি আমার কাপড়কে সুন্নতি তরিকায় পর্যন্ত পরিধান করি না আল্লাহর হাবিব বলেছেন ওই ব্যক্তির দিকে কিয়ামতের দিন আল্লাহ তাকাবেন না তার সঙ্গে আল্লাহ কথা বলবেন না তাকে আল্লাহ পবিত্র করবেন না এমন কি তাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্তিও দিবেন না সাহাবীরা বললেন নবী গো কার ব্যাপারে এমন কথা বলছেন নবীজি বললেন ওই পুরুষ যে ব্যক্তি তার তাকনুন নিচে কাপড় ঝুলাইয়া হাঁটে তাকনুন নিচে কাপড় পরিধান করে হাঁটে এই রকম মানুষ আমাদের সমাজে নাই আছে নিজের শরীরের মধ্যে ইসলামের আদর্শ নাই চুল কাটে মেসি স্টাইলে নেইমার স্টাইলে চুলের মধ্যে খেলোয়াড়ের কাটিং নায়কের কাটিং অথচ একজন মুসলমান মাথা থেকে পা পর্যন্ত আদর্শ হিসাবে যাকে গ্রহণ করবে তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ব্যক্তিগত জীবনে ইসলাম নাই পারিবারিক জীবনে ইসলাম নাই পরিবার থেকেও ইসলাম বিলীন হয়ে গিয়েছে পরিবারের মধ্যে পর্দা নাই পরিবারের মধ্যে পর্দার বিধানের কোনো পরিবারের মধ্যে পর্দার বিধান আমরা অনেকেই মানি না বিয়ে শাদীতে ইসলাম নামে মাত্র আছে শুধু একজন হুজুর এসে খুতবা দিবেন আর মুনাজাত করবেন কিন্তু বিবাহ হচ্ছে যৌতুকের টাকা দিয়ে বিবাহে মোহরানা চাপিয়ে দেওয়া হচ্ছে বিয়ের মধ্যে গান বাজনা অশ্লীলতা বেহায়াপনা তাহলে বোঝা গেল নামে মাত্র ইসলাম থাকবে কিন্তু আসলে বিয়ে শাদীতেও ইসলামের শিক্ষা থাকবে কথাগুলো বুঝতেছেন বিয়ে শাদীতে ইসলাম থাকবে না আল্লাহর হাবিব বলেছেন বুখারী মুসলিমের হাদিস তুমকাহল মারআতুল আরবা চারটি জিনিস দেখে নারীদেরকে বিয়ে করা হয় লিমা লিগা তার তার ধন সম্পদ তার বাবার ধন সম্পদ ওয়ালি হাসবিহা তার বংশমর্যাদা ওয়ালি জামালিহা তার দিনদারিতা ওয়ালি জামালিহা তার রূপ সৌন্দর্য 4 নম্বর ওয়ালি দিনিহা তার দিনদারিতা আল্লাহর নবী বলেছেন রূপ সৌন্দর্য টাকা পয়সা বংশমর্যাদা এগুলোর চাইতে ফাজফর বিদাতিদ দিনি তারিবাতি আদাক সবার উপরে দিনদারিতাকে প্রাধান্য দাও আমরা এমন গরু খাওয়া মুসলমান উত্তরাধিকার সূত্রে দাবি করা মুসলমান যদি মেয়ের জন্য বিয়ের প্রস্তাব আসে দিনদার ছেলে ভালো ছেলে নামাজি ছেলে যদি ঘরটা কাঁচা হয় যদি তার ইনকাম একটু কম হয় যদি অন্যায় অপকর্ম সুদ ঘুষ না খেয়ে তার যদি বাড়ি টাইলস করা না থাকে চিটাগং শহরে বাড়ি না থাকে গাড়ি না থাকে তাহলে দেখা যায় মেয়ের বাপ বিয়ে দিতে চায় না বিয়ের ক্ষেত্রে আমরা ইসলামকে দিনদারিতাকে প্রাধান্য দিই না প্রাধান্য দিই আমরা গাড়ি এবং বাড়িকে কথাগুলো বাস্তব না অবাস্তব তাহলে বলেন তো বিয়ের ক্ষেত্রে আমরা দিন মানলাম কিনা দিন মানি না বেশিরভাগ মানুষের এই অবস্থা মাহফিলে যারা জুড়ে জুড়ে ঠিক ঠিক বলে চিল্লায় এদের অবস্থা আরো কঠোর আরো কঠিন আরো মারাত্মক যদি মেয়ের বিবাহের জন্য প্রস্তাব আসে বলে ছেলের কয়টা বাড়ি আছে কয়টা গাড়ি আছে আচ্ছা 25 বছর 26 বছর বয়সে একটা ছেলের কি বাড়ি গাড়ি থাকতে পারে থাকতে পারে এটা তার বাপের তার দাদার বাপ দাদা থেকে পাইছে যে বাপ দাদা থেকে পেয়ে বাপ দাদার সম্পদ নিয়ে সমাজে পরিচয় দেয় অত গাধা আর যে নিজের ইনকাম অল্প হলেও নিজের পরিচয়ে সমাজে চলে অত একটা শাহজাদা আপনার মেয়েকে গাধার কাছে বিয়ে না দিয়ে শাহজাদার কাছে বিয়ে দেন কথা বুঝতে পেরেছেন অল্প পয়সা ইনকাম করে অসুবিধা নাই
ছেলেটা নামাজি, ছেলেটা দিনদার, মাদকাসক্ত নয়, অন্যায় অপকর্মের সাথে জড়িত নয়, ছেলেটার দিনদারিতা আছে, তাহলে বিয়ে শাদীর ক্ষেত্রে দিনদারিতা কি প্রাধান্য দিতে হবে? হাজবেন্ড ওয়াইফের দাম্পত্য জীবন থেকেও আজকে ইসলামী আদর্শ বিলীন হয়ে গিয়েছে। এখন বর্তমান জামানার আরেক কিয়ামতের আগের আরেক ফেতনা, এখন শুরু হয়েছে কাপল ব্লগ। হাজবেন্ড ওয়াইফ কি করে সেটা আবার ভিডিও করে এডিটিং করে ব্লগ বানায় ফেসবুকে ইউটিউবে দেয়, এটা আমার চাচারা বুঝবেন না, যুবকরা ভালো বুঝবে, ঠিক আছে? অবাজি হতাম মুখ কি বলে হতাম মুখ দিয়ে বাইর নইব, হ্যাঁ কথা বলবেন না আপনারা, রাগ করেছেন? আমি আপনাদের ভাষা বুঝি তো, একটু একটু পারি আলহামদুলিল্লাহ। আপনাদের এলাকায় তো একটানা কয়েক বছর ধরে আসতেছি, এই চট্টলার মানুষের সাথে আমার দীর্ঘ এক যুগেরও বেশি সম্পর্ক আলহামদুলিল্লাহ, আপনাদের হৃদয় আমি বুঝি। সম্মানিত উপস্থিতি, তাহলে কোন জায়গায় ছিলাম জানি, ও কাপল ব্লগ, কি যুবক ভাইরা ঠিক আছে তো কথা? এতদিন ছিল ট্রাভেল ব্লগ, ফুড ব্লগ, এখন বের হয়েছে কাপল ব্লগ। একটা ছেলে মেয়ে বিয়ে করেছে, হাজবেন্ড ওয়াইফকে খাওয়াই দিচ্ছে, ভালো কথা, কিন্তু এটা তো সিক্রেট থাকার দরকার। হাজবেন্ড ওয়াইফের ঢলাঢলি মাখামাখি, কোথায় তারা যাচ্ছে, কি করছে, ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল মনিটাইজ করে কিছু ডলার পাওয়ার আশায় নিজের বউটাকেও সে পণ্য বানিয়ে ফেলেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরা ব্যক্তিত্বহীন পুরুষ, এরা পুরুষ নামে, এরা পুরুষ নামের কলঙ্ক, যারা সামান্য টাকার জন্য তার বউকে ফেসবুকে ইউটিউবে বিক্রি করে দেয়। এটা তো এক ধরনের বিক্রি করে দেওয়া, আপনার বউয়ের ফেস সবাই দেখছে, মনে হচ্ছে এমন বউটা নিজের সম্পদ না, এটা সারা বিশ্বের কোটি কোটি অগণিত মানুষের সম্পদ, তারা দেখতে থাকুক। যেভাবে দোকান দিলে দোকানের পণ্য সকল ক্রেতা সাধারণের দর্শনের জন্য রেখে দেওয়া হয়, ঠিক তেমনি যেন ওই বেহায়া পুরুষটাও তার বউয়ের চেহারা বিশ্বের অগণন মানুষের কাছে দেখার জন্য তার বউকে ফেসবুকে ইউটিউবে ভিডিও করে ছেড়ে দিয়ে সে তার ব্যক্তিত্বহীনতার পরিচয় দেয়, ঠিক কিনা বলেন? লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, নামে ইসলাম থাকবে, মানুষ বলবে আমি তো ইসলামের অনুসারী, আমি মুসলমান, কিন্তু তার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, দাম্পত্য জীবনের কোথাও ইসলামের আদর্শ থাকবে? ইসলামের আদর্শ নাই। ইসলাম বলে আপনি স্বামী আপনার স্ত্রীকে পর্দা করান, আপনি স্ত্রী আপনার স্বামীর আনুগত্য করেন, স্বামীর খেদমত করেন। ও বাজি, কিছু মহিলা তো এমন আছে হাজবেন্ডের সামনে কাজের মহিলার মতো থাকে, আর যখন কোনো ক্লাবে বিয়ে খেতে যায় দুই ঘন্টা তিন ঘন্টা ধরে আশকারা আর মাসকারা লাগায়, আটা ময়দা মাখে না, কোথাও বেড়াতে যাবে দুই ঘন্টা তিন ঘন্টা লাগে, হাজবেন্ড বলছে কই গো তুমি এত সময় লাগছে, কই আরেকটু অপেক্ষা করো, আছে এরকম? আচ্ছা, যে মহিলা বাসা থেকে বের হওয়ার আগে দুই তিন ঘন্টা সাজগুজ করে, ওই মহিলার ক্যারেক্টার কি ভালো? আপনি ভালো বললে বলতে পারেন, আমি ভালো বলতে পারছি না এই জন্য, কারণ এত সাজগুজ করছে কেন, পর পুরুষকে তার দিকে আকৃষ্ট করবার জন্য। আর কিছু বেহায়া পুরুষও এমন আছে, তার বউকে সাজায়া মানুষের সামনে নেয়, আর মানুষ যখন বলে বউ দেখার পরে ভাই আপনি কিন্তু জিতছেন, ভাবে কিন্তু ফাটাফাটি, তার একটু খারাপও লাগে না, এমন বেহায়া হায়া নাই। আল্লাহর নবী বলেছেন আল হায়া উসুবাতুম মিনাল ঈমান, লজ্জাশীলতা ঈমানের অংশ। মুসলমান যুবক তার নিজের মধ্য থেকে হায়া শরমকে বিসর্জন দিয়ে ফেলেছে, আপনার বউয়ের সবকিছু কি মানুষের না আপনার, কথা কন না কেন, নিজের বউয়ের সৌন্দর্য নিজে উপভোগ করেন। বোনদেরকে বলছি যারা বাড়ি থেকে শুনছেন, আপনি দুই ঘন্টা তিন ঘন্টা ভালো করে সাজগুজ করেন আপনার হাজবেন্ডের জন্য, কিন্তু কোথাও বের হতে গেলে এত সাজগুজের দরকার নাই, বুরখা পরবেন, নিকাব পরিধান করে তারপরে বের হয়ে যাবেন। আমাদের পরিবারের ভেতরে আমাদের স্ত্রী আমাদের মেয়েরা মা বোনদেরকে আমরা পর্দা করাবো, এটা ইসলামের আদর্শ, এই বিধান আমাদেরকে যিনি শিখিয়েছেন।
পুরুষোচিত কণ্ঠে জবাব দিয়ে বলেন, তিনি কে? পরিবার থেকে ইসলামের আদর্শ বিলীন হয়ে গিয়েছে, এমন কি ছেলে মেয়েদের নাম রাখতে গিয়ে আমরা ইসলামে আদর্শের অনুসরণ করি না, আমরা এখানেও ইসলাম অনুসরণ করি না। আমি গত 10 দিন ছিলাম উত্তরবঙ্গে, রাজশাহী থেকে আজকেই আসলাম চিটাংয়ে, আজকে 10 দিন পড়ে এসেছি। তো গত কয়েকদিনের অভিজ্ঞতা শেয়ার করি। মাহফিলে গিয়ে দেখি প্রধান অতিথি বুলেট, এগুলো মানায় বলতেছি না, ফেসবুকে ইউটিউবে লাইভ আছে, ওই উত্তরবঙ্গের অনেক মিডিয়া তারা তো লাইভ দিয়েছে, আপনারা ওগুলো সার্চ করলে দেখবেন, নাম বলেছি বুলেট। ও বাজি, আমি বললাম বুলেট ভাই কি আসছে নাকি এখানে? হ্যাঁ, আপনার নাম বললেই তো একটা আতঙ্ক শুরু হয়ে যায়। আরেকজনের নাম পেয়েছি ওই গাইবান্ধার দিকে, আপেল কি পেয়েছি, আপনাদের কি বিশ্বাস হয়? আরে কি মারাত্মক অভিজ্ঞতা! একজনের নাম আপেল, বুলেট, বিস্কুট, চিনি, পান্নু, নান্নু, নান্টু, বল্টু, ঝন্টু, মিন্টু, আছে এরকম, যা মন চায় তা নাম রেখে দেয়। মুসলমানের সন্তান, তার নাম শুনলেই তো বোঝা যাবে সে হলো মুসলমান। আল্লাহর হাবিব বলেছেন, ছেলে মেয়েদের নাম সুন্দর নাম রাখো, কারণ কিয়ামতের দিন নাম ধরে ধরে যিনি ডাকবেন তিনি কি? মুসলমানের সন্তানের নাম হবে সুন্দর, ছেলের নাম হবে মুসা, ঈসা, ইব্রাহিম, আবু বকর, জাকারিয়া, ঈসা, এরকম সুন্দর সুন্দর নাম হবে মুসলমানের ছেলের। মুসলমানের মেয়ের নাম হবে খাদিজা, সুমাইয়া, জাইনাব, রুকাইয়া, আসিয়া, মারিয়াম। যদি আপনি সুন্দর নাম রাখতে না জানেন, আলেমদের সাথে পরামর্শ রাখেন, আলেমদের সাথে পরামর্শ করে রাখেন, কোনো অসুবিধা। কিন্তু এ কেমন নাম, ঝড় তুফানও নাম রাখে, তুফান, আগুন, আকাশ, বাতাস, আছে না এরকম? আছে তো। আমি এক জায়গায় মাহফিলে গিয়েছি, এক লোক তার ছেলে নিয়ে এসেছে, হুজুর ছেলেটার মাথায় হাত বোলায় দেন, এটাকে হাফেজ বানাতে চাই। বললাম, বাবা তোমার নাম কি? কয় আকাশ। আপনারা কি কোনোদিন শুনছেন কোন হুজুরের নাম আকাশ হুজুর, কোন হুজুরের নাম আগুন হুজুর, কি শুনেছেন কখনো? এই দেখেন আজকের সব হুজুরদের নাম কত সুন্দর নাম, শফিউল হক, মাহমুদুল হাসান, নুরুজ্জামান, আব্দুস শাকুর, নামগুলো সুন্দর না অসুন্দর? নাম রেখে দিয়েছে, হায় 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 হায়। মন্টু মন্টু কোন সময় যে নাট রাখে, বল্টু রেখেই তো দিয়েছে, এইরকম নাম আছে না নাই? আল্লাহ নবী বলেছেন, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, নামে মাত্র সমাজে ইসলাম থাকবে, ইসলাম হয়ে যাবে কেবল একটা আনুষ্ঠানিকতা, কিন্তু ইসলামের কোনো আদর্শ মানুষের জীবনের কোনো ক্ষেত্রে থাকবে। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসুহু, কুরআনের আয়াত কুরআনের পাতায় লেখা থাকবে, কিন্তু কুরআনের কোনো শিক্ষা সমাজে থাকবে? শুনেন শুনেন, এখন এমন কিছু হাদিস বলবো, খুব ডেঞ্জারাস, খুব সাংঘাতিক কথা, ভালো করে শুনেন। আল্লাহর নবী বলেছেন, সায়াতি আলা উম্মতি জামান ইয়াকথুরু ফীহিল কুররা, আমার উম্মতের মধ্যে অচিরেই শীঘ্রই এমন একটি জামানা, এমন একটি যুগ আসবে যখন কুরআনের তেলাওয়াতকারীর সংখ্যা বেড়ে যাবে, কিন্তু ওয়াইয়াকিল্লুল ফুকাহা, কোরআন বুঝে এরকম মানুষের সংখ্যা কমে যাবে। বুঝে শুনে বলেন তো, বর্তমানে কোরআন তেলাওয়াতকারীদের সংখ্যা বেশি নাকি কোরআন বুঝে এমন মানুষের সংখ্যা বেশি? এই যুবকরা কি হয়েছে, অমনোযোগী কেন? বর্তমানে কোরআন তেলাওয়াতকারী, কোরআন পড়তে জানে এইরকম মানুষের সংখ্যা বেশি না কোরআন বুঝে এমন মানুষের সংখ্যা বেশি? জি, এখানে যদি আমি জিজ্ঞেস করি কারা কারা তিলাওয়াত জানেন, আমার মনে হয় বেশিরভাগ মানুষই হাত তুলবে, কিন্তু যদি বলি সূরা ফাতিহা কয়জন বুঝেন, বেশিরভাগ মানুষের হাত উঠবে না। তাহলে বোঝা গেল শেষ জামানায় কোরআন মানুষ পড়তে জানবে, কিন্তু কোরআন মানুষ বুঝবে? কোরআন বুঝে না বলে কোরআন তেলাওয়াত করে আবার মিথ্যা কথাও বলে, কোরআন তেলাওয়াত করে আবার সুদও খায়, কোরআন তেলাওয়াত করে ঘুষও খায়, কোরআন তেলাওয়াত করে তাহাজ্জুদের নামাজও পড়ে আবার আলেমদের উপর টর্চারিং করে, আসে না নাই? তাহলে বোঝা গেল কোরআন পড়ে কিন্তু কোরআন বুঝে? আল্লাহর নবী আরো বলেছেন,
এমন এক জামানা আসবে ইয়াকরাউল কুরআনু রিজালুম মিন উম্মতি লা ইউজাবিজু তারাকিহিম, লোকেরা কুরআন পড়বে কিন্তু তাদের গলদেশ দিয়ে কুরআন নামবে না, অর্থাৎ মানুষ কুরআন পড়বে কিন্তু কুরআন অনুযায়ী কোনো আমল করবে কুরআন মানুষ বুঝবে না। আজকে মুসলমানদের সংখ্যা হলো 200 কোটি, হিসাব করলে দেখা যাবে কুরআন বুঝে না 199 কোটি। কে কথা ভুল বলেছি? বাংলাদেশে 18 কোটি জনসংখ্যা মুসলমান যদি হয় 14-15 কোটি, তো কুরআন বুঝে না 15 কোটির মধ্যে 14.5 কোটি। যদি 14.5 কোটি মানুষ কুরআন বুঝতো এই দেশে মানুষের আইন চলতো না, কুরআনের রাজ কায়েম হয়ে যেত। কুরআন বুঝে না বলে কুরআনের আইনের বিরোধিতা করে, আর মুসলমানের সন্তানরা যেন কুরআন শিখতে না পারে এই জন্য কোরআন বিরোধীরা সিলেবাস থেকে কোরআন উঠাইয়া দিয়েছে। আমাদের সিলেবাসে সব আছে কিন্তু কোরআন, জুড়ে বলেন কোরআন, আমাদের সিলেবাসে আছে আগডুম বাগডুম ঘোড়াডুম, আমাদের সিলেবাসে আছে হাট্টিমাটিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খারা। কেউ কি জানেন এটা কে লিখেছে, এর নাম কি? আমি তার নাম জানি না, এরে যদি আমি পাইতাম কখনো আমার জুতা খুলে তার গালের মধ্যে বাড়ি দিতাম আর জিজ্ঞেস করতাম তুই এটা লিখার আগে কয় রাত কই বোতল খাইছিল এটার জবাব দে। এর কারণ হলো লিখছে কি দেখেন, হাট্টি বাটিম টিম, তারা মাঠে। এখন যারা মাঠে পারে ডিম তাদের নাকি খারা, আবার শিং আছে এমন প্রাণী ডিম পারতে দেখছেন আপনারা? গরু ডিম পারে, ছাগল, হাতি, মহিষ, শিং আছে এমন প্রাণী ডিম পারে না। তাহলে যে লিখেছে এটা ঠিক লিখছে? কথা বলেন না কেন? এখন আমাদের ছেলে মেয়েরা এগুলো শিখছে। আপনারা যাদের বয়স এখানে 25-30 বছরের বেশি, আপনারা ছোটবেলায় কি শিখেছেন? আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে ভুর হলো দূর খোলো খুকুমনি উঠোড়ে তুলি দুই হা করি মোনাজা, এগুলো শিখছেন না আপনারা? কত সুন্দর সুন্দর কবিতা শিখেছেন ছোটবেলায়, এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি সবই তোমার। আমাদের ট্যাক্সের পয়সায় বই ছাপা হয় আর এই সব বইয়ের ভেতরে আমাদের পয়সায় ছাপানো বইয়ে এরকম আজগুবি জিনিস ঢুকাইয়া দেয়। শুধু তাই নয়, কিছু বান্দরের নাতিপুতি এই দেশে আছে, তারা বইয়ের ভেতরে ঢুকাইয়া দিয়েছিল যে মানুষের পূর্বপুরুষ নাকি বান্দর ছিল, গাছের ডালে ডালে লাফাতে 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 এক সময় বান্দরের লেজ খসে পড়ে গেছে আর বানর হঠাৎ করে মানুষ হয়ে গিয়েছে। তো যে বান্দরের ঘরের বান্দররাই কথা বলে তাদের কাছে আমার প্রশ্ন, তোরা মানুষের সমাজে কি করিস? তোদের দাদা নানারা যেহেতু বান্দর ছিল, তোরা আমাদের সমাজ বয়কট করে এদেশের পাহাড়িয়া অঞ্চলে গিয়ে জঙ্গল খুঁজ, নইলে সুন্দরবনে গিয়ে তোদের জাতি ভাই বান্দরকে তালাশ করে বান্দরের সাথে একসাথে বসবাস করা, আমাদের কোনো আপত্তি নাই। আমরা মানুষ, মানুষের জাত, মানুষের সমাজে থাকতে চাই, ঠিক কিনা বলেন? আমাদের বাচ্চারা কোরআন শিখতে পারছে না, কোরআন শুধু বই, কোরআন শুধু কোরআনের পাতায় লিখে আছে, কোরআনের কোনো আমল নাই। বিচারালয়ে বিচার হয় আমাদের তৈরি করা আইনে, কোরআনের আইন দিয়ে হয় না, এই জন্য দেখা যায় আসল চোরেরা শাস্তি পায় না বরং ভালো মানুষ চোর হয়ে যায়। কোরআন দিয়ে যদি বিচার হয় সেখানের মধ্যে কোনো জুলুম থাকে? কোরআন দিয়ে বিচার না হলে আইন মানুষ বারবার পরিবর্তন করে দিতে পারে, মানুষ তার নিজের প্রয়োজনে আইন বানাবে, আইন আবার সংশোধন করবে, পরের বার আবার আরেকজন সুযোগ পাইলে নতুন করে আইন বানাবে, আবার সে সংশোধন করবে, কিন্তু কোরআনের আইন পরিবর্তন হওয়ার কোনো সুযোগ। কোরআন দিয়ে যদি বিচার না হয় তাহলে দেখা যাবে মাঝে মাঝে বিচারের নামে অবিচার হবে, আসলেই তো তাই হয়, মাঝে মাঝে দেখবেন বিচারের নামে অবিচার করে ভালো মানুষগুলোকে জেলখানায় রাখা হয় আর চোর ডাকাতগুলোকে জেলখানা থেকে বের করে দেওয়া হয়। কি আজীব অবস্থা, বাস পুরা একজন
আগুন লাগায় একজন মামলা খায় বলেন তো হুজুরদের হাতে ককটেল হুজুরদের হাতে বোমা আপনারা কি কখনো দেখেছেন নাকি না এদেশের বহু হুজুরদের নামে আছে নাশকতার মামলা হুজুররা কি কখনো নাশকতা করে নাকি না নাশকতাকারীদের চেহারা দেখলেই চেনা যায় চেহারা দেখতেই চোরের মতো লাগে চেহারা দেখলেই চোরের মতো লাগে ডাকাতের মতো লাগে আর আলেমদের চেহারা দেখলেই মনে হয় চেহারা থেকে মায়া আসছে ঠিক কি না বলেন চোরের চেহারা তো চোরের মতোই লাগে সারা রাত গাঁজা খায় সারা রাত ইয়াবা খায় জিনা করে নারী নিয়ে দুষ্টামি করে চেহারা দেখলেই বোঝা যায় আসল নাশকতাকারীরা বাংলাদেশের মানুষ এখন দেখছে আসল নাশকতাকারী কারা ঠিক কি না বলেন মানুষ সব বুঝে মানুষ মানুষকে এত বোকা বানানো যাবে আপনারা এদেশের আলেমদেরকে ভালোবাসেন কিনা এদেশের সব আলেমরা জেলখানায় থাকুক আপনারা চান আপনারা চান মানুষ তো বলতে পারে না এদেশের মানুষকে যদি এদেশের মানুষকে যদি বাক স্বাধীনতা দেওয়া হয় যদি বলা হয় যে আলেমদেরা জেলে থাকুক চান কিনা আপনারা নিজেদের মতো করে সাহস করে বলেন যদি এই সুযোগ মানুষ পায় স্বাধীনভাবে কথা বলার সাহস যদি পায় তাহলে মানুষ শুধু জবান দিয়ে আলেমদের মুক্তি চাইবে না জেলের তালা লাথি দিয়ে ফেলে আলেমদেরকে বের করে নিয়ে আসবে এদেশের মানুষরা আলেমদেরকে মনে প্রাণে ভালোবাসে ঠিক কিনা বলেন সম্মানিত ভাইয়েরা কোরআন থাকবে কোরআনের কোন আমল থাকবে আখেরি জামানায় কোরআন থাকবে কোরআন দিয়ে বিচার হবে না কোরআন দিয়ে ফয়সালা হবে না আমার নবী বিচার করতেন নিজের মন গড়া নাকি কোরআন দিয়ে ছোট্ট একটা ঘটনা আমার মনে পড়ল ঘটনাটা কি বলবো এই হাদিসটি বুখারী শরীফের ভেতরে বর্ণিত হয়েছে মাখজুমিয়া গোত্রের কুরাইশি একজন নারী চুরি করে ধরা পড়লেন আল্লাহর নবী মসজিদে নববীতে এই বিচারের জন্য ওই মহিলাকে যখন কাঠগড়ায় দাঁড় করানো হলো গোটা মদিনায় থমথমে একটা অবস্থা বিরাজ করছে কারণ সম্ভ্রান্ত বংশের নারী চুরি করে ধরা পড়ছে আপনাদের এই লালজানপাড়া এলাকার সবচাইতে ভালো ফ্যামিলির কেউ যদি সবচেয়ে ভালো পরিবারের কেউ যদি চুরি করে ধরা পড়ে তাহলে বরং তো এটা নিয়ে এলাকায় আলোচনা হবে কম না বেশি ও বাজি শুনছ অমুক চুরি করে ফেলছে মাখজুমিয়া গোত্রের কুরাইশি নারী চুরি করে যখন ধরা পড়লেন সাহাবায়ে কেরাম এই বিষয়টা নিয়ে মদিনার অলিতে গলিতে আলোচনা করছেন এত সম্ভ্রান্ত বংশের নারী ইসলামের বিধান হলো চুরি প্রমাণিত হয়ে গেলে চোর সে পুরুষ হোক বা নারী হোক হাত কেটে দাও সাহাবিরা চিন্তা করছেন সম্ভ্রান্ত বংশের যেহেতু রায় দেওয়ার সময় যদি একটু কমায় দেওয়া যায় ওই বংশের মান ইজ্জত কিছুটা রক্ষা হবে মাঝে মাঝে দেখবেন নেতা খেতার ছেলে বা ভাই যে কোনো আকাম কুকাম কইরা যদি আটকে যায় তলে তলে ফোন যায় এটা আমার ভাই এটা আমার ছেলে ছাইরা দাও আছে না ভাই আল্লাহর নবী সাহাবীরা এরকমটা ভাবছেন কি করা যায় কিন্তু কোন সাহাবী নবীজির কাছে সুপারিশ নিয়ে যান না কারো সাহস হয় না সাহাবীরা পরামর্শ করে সিদ্ধান্ত নিলেন উসামা ইবনু জাইদকে নবীজি বড় ভালোবাসেন নবীজি বড় পছন্দ করেন সুতরাং উসামা তুমি যাও নবীজির কাছে সুপারিশ করো তিনি যেন বিচারের রায় দেওয়ার সময় শাস্তি একটু হালকা করে দেন উসামা ইবনু জাইদ রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছে এই সুপারিশ নিয়ে গেলেন এই কথা শোনা মাত্রই আল্লাহর নবী রাগান্বিত হয়ে গেলেন এরপরে নবীজি সাহাবীদেরকে একত্রিত করে বক্তব্য দিতে গিয়ে বললেন ও আমার সাহাবীরা শোনো আল্লাহর বিধান বাস্তবায়নে কেমনে তোমরা সুপারিশ নিয়ে আসার দুঃসাহস করলে আজকে ওই সম্ভ্রান্ত বংশের নারী চুরি করে ধরা না পড়ে যদি আমার নিজের কলিজার টুকরা মেয়ে ফাতেমা চুরি করে ধরা পড়ত তো আমি বিচারের রায় দেওয়ার পরে শাস্তি প্রয়োগের দায়িত্ব জল্লাদকে দিতাম না বরং আমি বাপ হয়ে নিজেই আমার মেয়ের হাত আমি নিজেই কেটে ফেলতাম আল্লাহু আকবার এই হলো ন্যায় বিচারের নমুনা
কুরআন দিয়ে বিচার হলে ন্যায় বিচার কায়েম হয় আর যেখানে কুরআন থাকে না নিজেরা নিজের ক্ষমতার জন্য আইন বানায় ঠিক কি না এজন্য তো মানুষ এখন কোনো কিছু বলতেও পারে না ফেসবুকে চাইলে কোনো কিছু দিতেও পারবেন না লিখতেও পারবেন না কারণ ফেসবুকেও মামলাও এখন আছে না নাই পরাধীনতার শৃঙ্খলে মানুষ আবদ্ধ স্বাধীনভাবে বলতে পারে না স্বাধীনভাবে কোনো কিছু করতে পারে না স্বাধীনতা হলো সেটা যেখানে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারে যেখানে মানুষ স্বাধীনভাবে তার মত প্রকাশ করতে পারে কোরআনের বিচার যেখানে থাকে না সেই সমাজটা অবিচারে ভরে যায় সেই সমাজটা জুলুমে ভরে যায় এজন্য তো চারপাশে জুলুমে ভরে গিয়েছে لا يبقى من القرآن إلا رسمه قرآن থাকবে কিন্তু কোরআনের কোনো আমল থাকবে না কোরআনের কোনো শিক্ষা সমাজের ভিতরে থাকবে কষ্ট হচ্ছে আপনাদের এরপরে তিন নাম্বার হলো মসজিদুহুম আমিরা মসজিদগুলো সুন্দর হবে বলেন তো আমাদের দেশে মসজিদ বেশি না মুসল্লি বেশি কথা বলেন মসজিদ বেশি কিন্তু মুসল্লি কম আমার দেশে ওয়াজ মাহফিলে সিরাত মাহফিলে মানুষ বেশি নাকি নামাজের জামাতে মানুষ বেশি খুব ভদ্র মানুষ স্বীকার করেছেন আপনারা এখানে এত মানুষ আপনারা কিন্তু আজকে এশার নামাজে মসজিদে কয়জন ছিল এটা কিয়ামতের আলামত ওয়াজ হবে বেশি আমল হবে কম সবচেয়ে বেশি ওয়াজ শুনে মাইক ম্যান সবচেয়ে বেশি ওয়াজ শুনে কে সব হুজুরের ওয়াজ শুনে কিন্তু অনেক মাইক ম্যান আছে নামাজের কোনো খবর এটা মনে হয় পড়ে টুপি আছে মাথায় পড়ে তাই না তাহলে আমার দেশে ওয়াজ হচ্ছে বেশি কিন্তু আমল হচ্ছে আমি কি হাসানোর জন্য কথাগুলো বলছি আল্লাহর নবী বলেছেন শেষ জামানায় কিয়ামতের আগে আমাদের অবস্থা কেমন হবে নবী যে এটা বলে দিয়েছেন মসজিদ হবে সুন্দর মসজিদ হবে পাকা মুসল্লি হবে কাঁচা মুসল্লি হবে মসজিদ হবে আর আল্লাহর নবীর সময়ে মসজিদ ছিল কাঁচা মুসল্লি ছিল আমাদের মসজিদের উপরে ছাদ ডালাই ইন্টেরিয়র এক্সটেরিয়র কত সুন্দর এখন তো গ্রামে গঞ্জে মসজিদে এসি আছে সুন্দর সুন্দর দামি দামি টাইলস আছে কার্পেট আছে কিন্তু আল্লাহর নবীর মসজিদটা কেমন ছিল আল্লাহর নবীর মসজিদের ছাদ ছিল খেজুর পাতার ছাউনির খেজুর পাতার ছাউনির ছাদ আর পিলারগুলো ছিল খেজুর গাছের ডালের নিচে কোনো টাইলস ছিল না মরুভূমির বালু ছিল সাজদা দিলে দেখা যেত নবীজির কপাল মোবারকে বালু লেগে যেত নাকের মধ্যে বালু লেগে যেত অল্প একটু বৃষ্টি হলে কাদা হয়ে যেত যখন সাজদা দিতেন নাকে কপালে হাতে পায়ে অঙ্গ প্রত্যঙ্গে কাদা লেগে যেত আহারে সেই জামানায় মসজিদগুলো ছিল কাঁচা কিন্তু মুসল্লি ছিল বড় পাকা আজান হলেই মসজিদ ভরে যেত আর এখন আজান হলে মসজিদ আহাজারি করে কান্না করে আফসোস করে কোনো মুসল্লি জুমার নামাজে মানুষ হয়ে যায় 1,500-1,500-700 এলাকা ভেদে অবস্থা এক এক রকম কিন্তু জুমার দিনে আসরের সময় যেই মসজিদে জুমার নামাজে হয় 500 আসরের সময় সেই মসজিদে হয় 5 জন আছে না নাই এই রকম হয়ে যাবে নামাজির অবস্থা আল্লাহ বলেছেন এই সকল নামাজিদের জন্য ধ্বংস এই সকল নামাজিদের জন্য লানত এই সকল নামাজিরা জাহান্নামী আল্লাহ বলেছেন ফাওয়াইলুন লিল মুসাল্লিন মুসল্লিদের জন্য ওয়াইল মুসল্লিদের জন্য ধ্বংস বলেন তো নামাজ কি আল্লাহ দিয়েছেন ধ্বংস হওয়ার জন্য নাকি নাজাতের জন্য কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন নামাজিদের জন্য ধ্বংস তাহলে কি কথাটা উল্টা হয়ে গেল নাকি না নামাজিদের জন্য ধ্বংস কোন নামাজিদের জন্য ধ্বংস আল্লাহ পরের আয়াতে বললেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইয়ারাউন ওই সকল নামাজিদের জন্য ধ্বংস যারা নামাজের ব্যাপারে গাফেল নামাজের ব্যাপারে উদাসীন ইচ্ছে হলে নামাজে যায় ইচ্ছে হলে যায় না এই রকম মুসল্লি অবশ্য আমাদের পেকুয়ায় বাসখালীতে নাই আমাদের সমাজে তো নামাজই আছে মোট 5 রকমের
সাপ্তাহিক, এরা পুরো সপ্তাহে মসজিদে যায় না, শুধু জুমার দিনে যায়। এইরকম সাপ্তাহিক মুসল্লি আমাদের লালজানপাড়া এলাকায় নাই। দুই নম্বর হলো মাসিক মুসল্লি, সারা বছর নামাজের কোনো খবর নাই, রমজান মাস আসলে একেবারে পাক্কা নামাজি, এই রকম মাসিক নামাজি আমাদের পেকুয়ায় নাই। তিন নম্বর হলো বার্ষিক নামাজি, সারা বছর নামাজে আসলে আসুক আর না আসুক, দুই ঈদের নামাজ কিন্তু ঠিক আছে, এই রকম নামাজি আমাদের এই বাঁশখালী অঞ্চলে নাই। চার নম্বর হলো সিজনাল নামাজি, সারা বছর মসজিদে আসলে আসুক না আসলে নাই, কিন্তু শবে বরাতের রাতে মসজিদে আসা মিস হয় না, কদরের রাতে মসজিদে আসা মিস হয় না, এই রকম সিজনাল মুসল্লি অবশ্য আমাদের এই সমাজে নাই। পাঁচ নম্বর হলো জানাজার নামাজি, কোন নামাজে আসলে আসুক না আসলে নাই, জানাজার নামাজ যেখানে সে আছে সেখানে, কিন্তু লোকটা ঘরের পাশে মসজিদ, পাঁচ বক্ত আজান শুনে নামাজে যায় না, জানাজার নামাজ আবার মিসও করে না। বুঝলাম না, পাঁচ বক্ত নামাজে যায় না কিন্তু জানাজার নামাজ মিস করে না, জানাজার নামাজ হলেই চলে আসে, লোকটা এমন কেন জানাজার নামাজ মিস করে না? তার মতলব আপনারা না বুঝলেও আমি ঠিকই বুঝছি, পাঁচ বক্ত নামাজের আগে বক্তৃতা দেওয়ার সুযোগ নাই, জানাজার নামাজের আগে বক্তৃতা দেওয়ার সুযোগ আছে। এইরকম বক্তৃতা দেওয়ার না পার্টি আমাদের সমাজে নাই। এই যে পাঁচ প্রকার নামাজি, সাপ্তাহিক, মাসিক, বার্ষিক, সিজনাল, জানাজার নামাজি, এইরকম অনিয়মিত নামাজিদের জন্য আল্লাহ বলেছেন এরা ধ্বংস, এরা জাহান্নামী। তাহলে আমরা আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ কোন নামাজিরা জান্নাতি? আল্লাহ জবাব দিলেন, ওয়াল্লাযীনা হুম আলা সলাওয়াতিহিম ইউহাফিযুন, যারা পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত করে, তাদের অবস্থাটা হয় এমন। নবীজি বলেছেন, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, মসজিদের সাথে যার অন্তরের টান আছে, আজান শুনলেই মসজিদে যায়, বারবার বারবার মসজিদগামী, পাঁচ ওয়াক্তের আজান শুনলেই মসজিদে চলে যায়, এই রকম পাঁচ ওয়াক্তের নামাজি যারা, আল্লাহ বলেছেন, উলাইকা হুমুল ওয়ারিসুনা আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। এই নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজিরা যখন দুনিয়ার সফর শেষ করে চলে যায়, তারা আল্লাহর জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়ে যায়। তাহলে আপনারা কি মাঝে মাঝে নামাজে যাবেন না সব সময় মসজিদে যাবেন? কথা কি বুঝে শুনে বলতেছেন? মাঝে মাঝে যাবেন না সব সময়? কারা কারা সব সময় যাবেন দেখে হাত তুলেন। সত্যি সত্যি হাত তুলছেন তো? আল্লাহ কবুল করেন নামাজ। যদি না যান তাহলে এই যে ফাবাইদুল লিল মুসাল্লিনের কাতারে, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। এরপরে আল্লাহ বলেছেন, এই ফাবাইদুল লিল মুসাল্লিন পার্টি হলো আল্লাযীনা হুম ইউরাউন, মানুষ দেখানোর কাজ করে। এই তো সামনে ইলেকশন শুরু হয়ে যাবে, লোক দেখানো নামাজ, লোক দেখানো নামাজ, লোক দেখানো হজ, লোক দেখানো উমরা, এগুলো সব শুরু হয় ইলেকশন আসলে। কিছু মানুষ দেখবেন সারা বছর হজ উমরায় যায় না, ইলেকশনের ঠিক আগেই যায়, যাতে করে নামের আগে পোস্টারের মধ্যে একটু আলহাজ লাগানো যায়। কিরকম বাটপার, সারা বছর নামাজ আদায় করলে করুক না করলে না, ইলেকশন আসলে টুপি খুলে না, পাঞ্জাবিও খুলে না, পাঞ্জাবি টুপি লাগায়। আর যদি ভোটে জিতে ক্ষমতা পায়, টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে যন্ত্রণা দিয়ে শেষ করে ফেলে। এইরকম মুনাফিক অবশ্য আমাদের সমাজে নাই। তারাই আবার শিখায় হুজুর সব কিছু বলেন কিন্তু রাজনীতির কথা বলবেন না, তারা বলে ধর্ম নিয়ে রাজনীতি কইরেন না, ধর্ম ব্যবসা কইরেন না, অথচ এই সকল লোকগুলো হলো সমাজের টাটকা ধর্ম ব্যবসায়ী। এরা সিজনে সিজনে টুপি পরে, সিজন আসলে পাঞ্জাবি লাগায়, ইলেকশন আসলে হজ করে। যারা আলমদেরকে ধর্ম ব্যবসায়ী বলে, মূলত ধর্ম ব্যবসায়ী তো হলো তারা যারা ভোটের সময় ধর্মীয় লেবাস পরে ধর্ম প্রাণদের থেকে ভোট নেওয়ার পায়তারা করে, এরাই হচ্ছে আসল ধর্ম ব্যবসায়ী।
আলেমরা ধর্ম ব্যবসায়ী নয়, আলেমরা ধর্মের পাহারাদার। ঠিক কিনা বলেন? আলেমরা মানুষদেরকে দ্বীনের পথে ডাকেন। আলেমরা কখনো বলেন না আমার আস্থার শেষ ঠিকানা, আমার আশ্রয়স্থল, আমার নেতা, আমার নেত্রী। আলেমদের কোনো নেতা নাই, নেত্রী নাই, আমরা মানুষকে নাকি আল্লাহর দিকে আর আল্লাহর হাবিবের দিকে। ঠিক কিনা? নবীজি বলেছেন মসজিদ ওমা মেরা, মসজিদ গুলো চাকচিক্যময় হবে, সুন্দর হবে, কিন্তু মসজিদ গুলো হবে হেদায়াত শূন্য। মসজিদ হবে সুন্দর কিন্তু মসজিদের ভেতরের কার্যক্রম হবে অসুন্দর। সুন্দর সুন্দর মসজিদ হবে, নান্দনিক ডিজাইনের মডেল দিয়ে দিয়ে মসজিদ বানানো হবে, কিন্তু মসজিদের ভেতরে দেখা যাবে হক কথা বের হচ্ছে না, কারণ মসজিদ গুলো দখল করে আছে ফাসিক আর ফুজ্জাররা। আল্লাহর নবী বলেছেন ইন্না মিন আলামাতিস্সা, কিয়ামতের একটা আলামত হলো উলুউন আহলুল ফিসকি ফিল মাসাজিদ, মসজিদ গুলোতে ইমাম সাহেবের গলার আওয়াজের চাইতে ফাসিক ফুজ্জারদের গলার আওয়াজ বড় হয়ে যাবে। বেশিরভাগ মসজিদ সুন্দর কিন্তু মসজিদের কমিটির পদগুলো দখল করেছে চোর, ডাকাত, সুদখোর, ঘুষখোর, চাঁদাবাজ, টেন্ডারবাজ। এই জন্য হুজুর চাকরি চলে যাওয়ার ভয়ে কোনো হক কথা বলতে পারে? এখন আমাদের বেশিরভাগ মসজিদের কমিটির পদ দখল হয়, মসজিদ কমিটির পদ দেওয়া হয় যার পয়সা বেশি, টাকা বেশি, যার রাজনৈতিক সামাজিক ক্ষমতা বেশি, প্রভাব বেশি। আর আল্লাহ বলেছেন মসজিদের দায়িত্বশীল হবে তারা, খোদাবিরু লোক হবে যারা। পাঁচ ওয়াক্ত নামাজেও আসে না, মাঝে মাঝে আসে কিংবা জুমার দিনে আসে, এমন সভাপতি এমন সেক্রেটারি বলেন তো মসজিদের কমিটিতে আসে না? নাই। মসজিদের কমিটির সভাপতি সুদখোর ইমাম সাহেব সুদ নিয়ে ওয়াজ করতে পারে না, না জানি চাকরি চলে যায় কিনা। মসজিদের সেক্রেটারি ঘুষখোর, হুজুর ঘুষ নিয়ে জুমার দিন বয়ান করতে পারে না, না জানি চাকরি চলে যায় কিনা। মসজিদের কোষাধ্যক্ষ টাটকা দুর্নীতিবাজ, হুজুর দুর্নীতির বিরুদ্ধেও কথা বলতে পারে না, না জানি চাকরি চলে যায় কিনা। এই হলো আখেরি জামানার মসজিদের অবস্থা। আর যে ইমাম সাহেব, খতিব সাহেব চোর ডাকাত চাঁদাবাজ সন্ত্রাস সুদখোর ঘুষখোরের ভয়ে মসজিদের মিম্বরে বসে হক কথা বলতে পারেন না, তার উচিত মসজিদের মিম্বর ছেড়ে দিয়ে মাটি কেটে অথবা ব্যবসা করে ভাত খাওয়া। আপনি এটা ছেড়ে দেন, এই ইমামতি ছেড়ে দেন আপনি। আর যদি আপনি ইমামতি করেন তো চোর ডাকাত সন্ত্রাস চাঁদাবাজকে ভয় না পড়ে, ভয় না পেয়ে গলা উঁচু করে সাহসিকতার সাথে সত্য কথা বলতেই হবে আপনাকে। আলেমরা যদি সত্য কথা বলা বন্ধ করে দেয় তো সমাজ ধ্বংস হয়ে যাবে। চোর বাটপারকে কিসের ভয়? ভয় করবেন একজনকে, তিনি কে? মৃত্যুর ভয় আমাদেরকে দেখায় লাভ নাই। মৃত্যুকে ভয় পায় চোর ডাকা সন্ত্রাস চাঁদাবাজ, দুনিয়া লুভিরা মৃত্যু ভয় পায়, কিন্তু যারা আখেরাত পাওয়ার আশা করে তাদের অন্তরে মৃত্যুর কোনো ভয়। খালিদ ইবনুল ওয়ালিদের নাম শুনেছেন আপনারা, এমন এক সেনাপতি পৃথিবীর কোন যুদ্ধে তাকে কেউ হারাতে পারে নাই। আল্লাহ আকবার! পারস্যদের মোকাবেলা করছেন, পারস্য সুপার পাওয়ার তখনকার, তাদের কমান্ডার যুদ্ধের ময়দানে বললেন খালিদ তুমি তো বড় সাহসী যোদ্ধা, কিন্তু তুমি যাদেরকে নিয়ে এসেছো এরা তো আমার সেনাবাহিনীর মতো প্রশিক্ষিত নয়, তুমি যে বাহিনী নিয়ে এসেছো সবাই কিন্তু আমাদের হাতে মারা যাবে। খালিদ ইবনুল ওয়ালিদ কি জবাব দিয়েছেন শুনেন, তিনি বলেছেন জিক্তুকুম মিন কওমিন ইউহিব্বুনাল মাউতা কামা তুহিব্বুনাল হায়া, জিক্তুকুম মিন কওমিন ইউহিব্বুনাল মাউতা কামা তুহিব্বুনাল হায়া। হে পারস্যের কমান্ডার, তুমি কাকে মরণের ভয় দেখাও? আমার সাথে যে মুজাহিদ মুসলিম বাহিনী, এরা মৃত্যুকে এত বেশি ভালোবাসে কারণ তারা জানে এই মৃত্যু তাদের শাহাদাতের মৃত্যু, এই শাহাদাতকে তারা এত ভালোবাসে, তোমরা কাফিররা যেমন দুনিয়াকে ভালোবাসো, তোমরা কাফিররা দুনিয়া যেমন ভালোবাসো, দুনিয়ার জন্য তোমরা যেমন পাগল পারা, মুসলিমরা সেভাবে, মুমিনরা সেভাবে মৌতের মাধ্যমে শাহাদাতের পেয়ালা পান করার জন্য পাগল পারা, ঠিক কিনা? মরণের ভয় কাকে দেখাও? কাদেরকে হামলা মামলার ভয় দেখাও?
যারা কেবলমাত্র একজনকে ভয় করে তিনি কে আল্লাহ আল্লাহকে যে ভয় করে তাম দুনিয়া তাকে ভয় করে আর আল্লাহর ভয় যার অন্তর থেকে চলে যায় সে যার তার সামনে ভীরু কাপুরুষ হয়ে যেতে পারে আমরা ভয় করি কাকে মসজিদ থাকবে আখেরি জামানায় মুসল্লি থাকবে না সুন্দর সুন্দর মসজিদের কমিটিও ভালো থাকবে না হকের আওয়াজ বন্ধ হয়ে যাবে কষ্ট হচ্ছে আপনাদের তাই না এই তো শেষ পয়েন্টে চলে এসেছি কোন টপিকে আলোচনা করছি মনে আছে তো শেষ জামানায় ইসলামের উপরে কয়টা বিপর্যয় আসবে মনে আছে তো ইসলাম নামে থাকবে ইসলামের কোনো শিক্ষা কুরআন থাকবে কিন্তু কুরআনের কোনো শাসন বা কুরআনের কোনো শিক্ষা সমাজের কোথাও থাকবে না আজকে কুরআন আছে কুরআন আছে কিন্তু কুরআন দিয়ে কি সবকিছু চলে না আসমান কা আল্লাহ তো আসতে বলছেন কেন আল্লাহ এটা তো চট্টগ্রামের মানুষের আওয়াজ নয় এই চট্টগ্রামের মাটি চট্টলার মাটি এটা ঈমান বিরোধী নয় ইসলামপন্থীদের ঘাঁটি আসমান কা আল্লাহ জমিন কা আইন চলবে তোমার বাপের তোমার দাদার তোমার নেতার আর তোমার নেত্রী আসমান যার জমিন যার আইনও চলবে তার আদালাহুল খালক ওয়াল আমর সৃষ্টি যার আইন চলবে এই কথাটা কার কোরআন আছে কিন্তু কোরআনের কোরআনের শিক্ষা সমাজের সব জায়গায় আছে তিন নম্বর মসজিদ থাকবে মসজিদের সৌন্দর্য থাকবে ওই যে বললাম মসজিদ পাকা মুসল্লি চার নম্বর উলামাউহুম শাররুম মান তাহতা আদিমিস সামা আসমানের নিচে জমিনের উপরে ওই জামানার অনেক আলেমরা হয়ে যাবে নিকৃষ্ট এরা দেখা যাবে সামান্য দুনিয়ার পদের জন্য দুনিয়ার পদের জন্য পেটের জন্য প্রবৃত্তির জন্য চাকরির জন্য সামান্য পয়সার জন্য তারা দেখা যাবে ফাসিক ফুজ্জারদের প্রশংসা আরম্ভ করবে ফাসিক ফুজ্জারদের পদলেহন করা আরম্ভ করবে উলামায়ে চাটুকার হবে উলামায়ে সুখ হবে আজকের সমাজে অবশ্য এই ধরনের আলেম আমরা দেখি না ফাসিক ফুজ্জারদের প্রশংসা আরম্ভ করে আহারে হকপন্থী আলেমরা কখনো ফাসিক ফুজ্জারদের সাথে দহরম মহরম করে চলে তারা সব সময় হক কথা বলে আখেরি জামানায় এমন সময় আসবে ভণ্ড আলেম বের হবে যারা সামান্য পদের জন্য সামান্য দুনিয়ার কিছু পয়সার জন্য সামান্য দুনিয়ার লাভের জন্য দেখা যাবে ফাসিক ফুজ্জারদের পা চাটা আরম্ভ করবে জান্নাতের ঠিকাদারি নিয়ে নিবে জান্নাতের ঠিকাদারি নিয়ে মানুষকে জান্নাতি বানানো আরম্ভ করবে আপনি জান্নাতি আপনি জান্নাতি জান্নাত কি তোর বাপের নাকি জান্নাতটা কার দশ জনকে নবীজি সরাসরি জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন জুড়ে বলেন কয়জন এই দশ জনের ব্যাপারে হাদিস এসেছে আল্লাহ নবী একদিন বললেন আবু বকরিন ফিল জান্নাত ওমারুন ফিল জান্না আমার আবু বকর জান্নাতি আমার ওমর জান্নাতি এই রকম করে দশজন সাহাবীকে জান্নাতের সুসংবাদ দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আমরা যারা আছি আমরা জান্নাতে যাব না জাহান্নামে যাব এটা নির্ধারণ ফয়সালা করবেন কে আল্লাহ আমরা দোয়া করতে পারি আল্লাহ আপনাকে জান্নাতবাসী বানান কিন্তু আমরা কাউকে জান্নাতি বানায় দিতে পারবো এজন্য তো আমরা কোনো মানুষ মারা গেলে দোয়া করি আল্লাহ তাকে মাফ করো আর তাকে তুমি জান্নাতে দাও তাহলে বোঝা গেল জান্নাতের মালিক যিনি তিনি কি এখন তো অনেকে জান্নাতের ঠিকাদারি নিয়ে নিয়েছে মনে হয় তার বাপ দাদার কাছ থেকে পাওয়া জান্নাত সেই ইচ্ছা মতো বিলাইয়া দিচ্ছে এগুলো উলামায়ে সু উলামায়ে বিরিয়ানি খুর উলামায়ে জিলাপি খুর জান্নাতের ঠিকাদারি নিয়েছে দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত আরেক হাতে থাকবে জাহান্নাম দাজ্জালও মানুষকে জাহান্নামের ভয় দেখাবে নবীজি বলেছেন দাজ্জালের এক হাতে যে জান্নাত থাকবে ওইটা হলো বুয়া জান্নাত
সে যে জান্নাত দেখাবে ওইটা হলো জাহান্নাম, আর দাজ্জাল যে মানুষকে জাহান্নামের ভয় দেখাবে ওটাই হলো জান্নাত। নবীজি বলেছেন শেষ জামানায় তোমরা যদি দাজ্জালের ফিতনা পেয়ে যাও, দাজ্জাল যদি আগুনের ভয় দেখায় ইমানের জন্য দাজ্জালের আগুনে ঝাঁপ দাও, দাজ্জালের আগুনে ঝাঁপ দিলে দেখবা এটা আগুন নয় জান্নাতের ফুল বাগান। দাজ্জাল আসার আগেই দেখছি দাজ্জালের কাজ কিছু আলেম নামক কাজ্জাব নিয়ে বসেছে, ঠিক কিনা বলেন? এরা পিরামি খুড়ালেন, জিলাপি খুড়ালেন, ঠিক কিনা? যাদের গলা দিয়ে ফাসেক ফুজ্জারদের পয়সা নামে, এই গলা দিয়ে কোনোদিনও হক কথা বের হবে না। আমাদের পূর্ববর্তী আলেমরা কেমন ছিলেন আসেন কয়েকটা ঘটনা শোনাই, কষ্ট হচ্ছে না তো আপনাদের? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নাম শুনেছেন আপনারা? ইমামুল আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তার সময়ের তৎকালীন খলিফা শাসক আবু হানিফাকে অ্যারেস্ট করলেন, গ্রেফতার করলেন, গ্রেফতার করে জেলখানায় রেখে দিলেন। বললেন আবু হানিফা, আমার রাষ্ট্রীয় যে কার্যাবলী আমি চালিয়ে যাচ্ছি সেগুলোকে সমর্থন দিতে হবে। ইমাম আবু হানিফা ওই জালিম শাসকের কোনো কাজেই সমর্থন দিলেন না। বলা হলো এর পরিণতি ভয়াবহ হবে, অন্ধকার কারাগারে থাকতে হবে। বললেন অসুবিধা নাই, যার অন্তরে আল্লাহর ভয় আছে তার অন্তরে কি আর কারো ভয় থাকতে পারে? এবার তাকে জেলখানার ভিতরে চাবক পিটা আরম্ভ করা হলো। বলা হলো এখনো সময় আছে, আমাদের সাথে দহরম মহরম মারাও। তিনি মানলেন না, আবু হানিফার মাকে আনা হলো, মায়ের সামনে ছেলের কাপড় চুপড় খুলে উলম্ব করে পিটানো শুরু হলো। মা কি জাতের মা? বললেন আবু হানিফা, এই জালেমরা যদি তোমাকে পিটিয়ে লাশ বানিয়ে দেয় তাও তোমার মাথা জালিমের সামনে নত করবা না। আল্লাহু আকবার! এরা আমাদের পূর্বসূরি আলেম ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তাকে কারাগারের ভেতরে পিটানো হয়েছে। আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, হাত পা জিঞ্জির দিয়ে বেঁধে তাকে পিটানো হয়েছে। সৈয়দ কুতুবের নাম আপনারা শুনেছেন, মিশরের সৈয়দ কুতুব, দিনী আন্দোলনের কারণেই তাফসির ফি জিলালিল কুরআনও লিখেছেন তিনি। দিনী আন্দোলনের কারণেই মিশরের তৎকালীন জালিম সরকার তাকে জেলখানায় ঢুকালো, কঠিন নির্যাতন করেছে, জেলখানার ভেতরে পাগলা কুকুর ছেড়ে দিয়েছে। সৈয়দ কুতুব মাথা নোয়ান নাই, তাকে বলা হলো আপনি মাফ চান। তিনি বললেন কি আজীব অবস্থা, মাজলুমকে বলা হচ্ছে জালিমের কাছে ক্ষমা চাওয়ার জন্য, এটা অসম্ভব। তার মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হলো, ফাঁসির আদেশ দেওয়া হলো। ফাঁসির আগে কারাগারের ইমাম সাহেব আসলেন সৈয়দ কুতুবকে কালিমা পড়ানোর জন্য, তৌবা করানোর জন্য। সৈয়দ কুতুব ইমাম সাহেবকে জিজ্ঞেস করলেন আপনি কেন এসেছেন? বললেন আপনার তো ফাঁসি হয়ে যাবে, আপনাকে কালিমা পড়ানোর জন্য এসেছি। সৈয়দ কুতুব মুচকি হেসে বললেন আমি তো কালিমা পারি, তাও আপনি কালিমা পড়াতে এসেছেন? আচ্ছা বুঝলাম, এই যে আপনি কালিমা পড়ান, আপনি কি পয়সা পান, টাকা পান, বেতন পান? কয় হ্যাঁ পাই তো, এটা আমার দায়িত্ব, এটা আমার চাকরি, আমি কারাগারের মসজিদে ইমামতি করি আর ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদেরকে আমি ফাঁসির আগে তওবা পড়াই, সরকার আমাকে একটা বেতনে দেয় মাস শেষে। সৈয়দ কুতুব মুচকি এসে দিয়ে বললেন ইমাম সাহেব, ইমাম সাহেব আপনি কি জানেন আমার কেন ফাঁসি হচ্ছে? তিনি বললেন না আমি তো অত কিছু জানি না। সৈয়দ কুতুব বললেন আপনি যে কালেমা আমাকে পড়াতে এসেছেন, আমি মানুষকে এই কালেমা বুঝানোর জন্য, এই কালেমার দাবি বাস্তবায়নের সংগ্রাম করার জন্য আমাকে ফাঁসি দেওয়া হচ্ছে, কিন্তু ইমাম সাহেব আপনি কালেমা পড়াইয়া বেতন পান আর আমি মানুষকে কালেমা বুঝাইয়া ফাঁসির রশি গ্রহণ করি, বুঝলাম না আপনি কালেমা পড়াইয়া বেতন পাচ্ছেন আর আমি ফাঁসির রশি গলায় দিচ্ছি, যে কালেমা পড়াইয়া পয়সা পাওয়া যায় ওই কালেমা আমার লাগবে না, আমি কালেমা ভালোই বুঝি, আপনি আমাকে কালেমা পড়ানো লাগবে। আজকে আমাদের সমাজে কিছু ভণ্ড বের হয়েছে মানুষকে দিন শেখায়, অথচ নিজেই ফাসেক খুদ্দারদের পদলোহন করে নিজে আগে হেদায়াত প্রাপ্ত হও তারপরে মানুষকে হেদায়াত করো, ঠিক কিনা? আলেমরা কখনো ফাসেক খুদ্দারদের পদলোহন করে না, আলেমরা সব সময় হক কথা বলে, সত্য কথা বলবে, কোরআনের কথা বলবে। কোরআনের কথা বললে চোরের মন খারাপ হবে, কারণ কোরআন চোরের পক্ষে না বিপক্ষে?
কথা বলেন চোরের পক্ষে না বিপক্ষে? কোরআনের কথা বললে তো সন্ত্রাসের বিরুদ্ধে চলে যাবে, কারণ কোরআন সন্ত্রাসের পক্ষে না বিপক্ষে? কোরআনের কথা বললে চোর ডাকাত সন্ত্রাসীদের মন খারাপ হতেই পারে, কারণ কোরআন সত্য সুন্দরের পক্ষে, অসত্য আর অন্যায়ের বিরুদ্ধে। কার মন খারাপ হলো, কার চেহারা কালো হলো, এটা দেখা যাবে না। বরং একজন আলেম তিনি সাহসিকতার সাথে কোরআনের হক কথাগুলো সমাজে বলবেন, এটা তার দায়িত্ব, ঠিক কি না? উলামাউহুম শাররুম মান তাহতা আদিমিস সামা, শেষ জামানায় আলেমরা আসমানের নিচে জমিনের উপরে নিকৃষ্ট হবে। কিছু কিছু আলেম এরা সমাজে ফিতনা ছড়াবে, নবীজি বলেছেন তাখরুজুল ফিতনাতু মিনহুম, এদের থেকে ফিতনা বের হবে। আজকে ফিতনা আপনাদের থেকে কি ছড়াচ্ছে? আলেমদের থেকেই তো ছড়াচ্ছে। এখন এক গ্রামে দুইটা তিনটা মসজিদ, মসজিদ এখন দিন দিন বাড়তেছে না কমতেছে? মুসল্লি কি বাড়ছে? বাড়ছে না, বানিয়ে ফেলেছে এখন আহলে হাদিস মসজিদ। আহলে হাদিস কেন আলাদা নাম দিল মসজিদে? তারা বুকের উপরে হাত বাঁধবেন, তারা জোরে আমিন বলবেন, ভালো কথা, এটা সুন্দর আমল, খারাপ কিছু তো না। আপনারা তো চট্টগ্রামের মানুষ, মক্কা মদিনায় ব্যবসা করেন বেশি, মক্কা মদিনায় গেলে দেখা যায় সব চিটাগাংয়ের মানুষ ওখানে। মক্কা মদিনায় গিয়েছেন তো আপনারা? যারা গিয়েছেন তারা কথা বলেন, ওখানে যখন নামাজ শুরু হয় আমিন কেউ জোরে বলে, কেউ আমিন আসতে বলে। আমি তো আলহামদুলিল্লাহ অনেকবার গিয়েছি, অনেকবার নামাজ পড়ার সুযোগ হয়েছে, কেউ জোরে বলছে কেউ আসতে বলছে। এই কারণে কি মসজিদে আরামের ইমামরা বসে এই সিদ্ধান্ত নিয়েছেন, যেহেতু এখানে কিছু মানুষ জোরে বলে কিছু মানুষ আসতে বলে, তাহলে নামাজের জামাত দুইবার হোক, একবার জোরে বলে ওই পার্টি, পরে আসতে বলে ওই পার্টি, অথবা হারামকে দুই ভাগ করে দেওয়া হোক, দুই পার্ট, এই পার্টে জুড়ে বলবে যারা তারা, এই পার্টে আসবে আসতে বলবে যারা তারা। এরকম আছে না সবাই একসাথে, যার ইচ্ছে জুড়ে বলছে, যার ইচ্ছা আসতে বলছে, কেউ বুকের উপর হাত বাঁধছে, কেউ নাভির উপর হাত বাঁধছে, কেউ তো হাতও বাঁধে না। ঠেলাঠেলি আছে, মারামারি আছে, সব মারামারি কোথায়? আমাদের দেশে। শুধু এই হাত বাঁধা নিয়ে, আমিন জুড়ে বলা আসতে জুড়ে নিয়ে মসজিদ আলাদা করে দিয়েছে যারা, এই উম্মতের খাঁটি টাটকা ফিতনাবাজ হলো তারা। ফিলিস্তিনিরা যখন মার খায় এই গুমটাওয়ালারা, তখন আকিদার ক্লাস করায়, আকিদা খুঁজে, আকিদা খুঁজে। অথচ মুসলমানের উপর নির্যাতনে নিপীড়নে যেই মুসলমানের হৃদয় ব্যথিত হয় না, ওই মুসলমানের আকিদাই খারাপ। এদের আকিদার ভেতরে শয়তান ঢুকে গিয়েছে, মসজিদকে আলাদা করে দিয়েছে। আশ্চর্য ব্যাপার, উম্মতের ঘরে আগুন লেগে যাচ্ছে, পানি ঢালার কেউ নাই। আল্লাহর নবী বলেছেন উম্মত সাবধান, ইহুদি খ্রিস্টানরা 72 দলে বিভক্ত হয়েছে, আমার উম্মত 73 দলে ভাগ হবে। কুল্লুহুম ফিন্নার, সবাই যাবে জাহান্নামে, ইল্লা ওয়াহিদা তা ইল্লা ওয়াহিদা, একদল লোক কেবল জান্নাতে যাবে। নবীজি বলেছেন এই উম্মত মোট কয় কাতারে বিভক্ত হবে? জোরে বলেন, 73 কাতার। 72 কাতার জাহান্নামে যাবে, এক কাতার জান্নাতে যাবে। এখন প্রশ্ন হলো, কোন কাতারের লোক জান্নাতে যাবে, কোন দলের লোকেরা জান্নাতে যাবে? আমার দেশে হুজুরদের যত দল আছে সবাই দাবি করে যে ওই দলটা তারা। আসেন একটু নিরপেক্ষভাবে আমরা দেখি আল্লাহর হাবিব কি বলেছেন, কারা জান্নাতে যাবে। নবীজি বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমি নবী এবং আমার সাহাবীদের পথের উপরে আছে তারাই কেবল জান্নাতে যাবে। এখন আসেন, নবীজি বলেছেন যারা নবী এবং সাহাবীদের পথে আছে তারাই জান্নাতের পথে আছে। এখন আমাকে আপনারা জবাব দেন তো, নবী এবং সাহাবীদের জীবনের মূল উদ্দেশ্য ছিল কোরআনের বিজয় কায়েম করা, কোরআনের রাজ কায়েম করা, কোরআন দিয়ে দেশ রাষ্ট্র চলুক, এটাই ছিল তাদের জীবনের মূল উদ্দেশ্য। এ ব্যাপারে আমার সাথে আপনারা একমত না দ্বিমত? একমত না দ্বিমত? নবীজি 13 বছর মক্কায় মার খেয়েছেন কেন? শরীর থেকে রক্ত দিলেন কেন? তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছেন কেন?
উহুদে দানদান শহীদ হয়েছে কেন? কেন নবীজির এত সাহাবীরা জীবন দিয়েছেন? মানুষকে শুধু নামাজি বানানোর জন্য, রোজাদার বানানোর জন্য? আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত বাস্তবায়নের জন্য। তাহলে নবী এবং সাহাবীদের জীবনের মূল উদ্দেশ্য ছিল কুরআনের বিজয়, কুরআনের রাজ কায়েম করা। তাহলে এই উম্মত 73 কাতারে ভাগ হয়ে যাবে, কিন্তু এই 73 কাতারের মধ্যে যেই কাতারের লোকেরা তাদের জান মাল জীবনের সবকিছু উজাড় করে দিয়ে বাড়ি ঘর ছাড়া হয়ে দেশ ছাড়া হয়ে প্রৌঢ়ের জীবন দিয়ে কুরআনের রাজ কায়েম করতে চাইবে, যারা নবী এবং সাহাবীদের পথে আছে তারা। এই পথে থাকতে কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান। মাশাআল্লাহ, হাত কি বুঝেছেন তুলছেন না এমনি এমনি তুলছেন? নামান। এই পথে থাকলে মিষ্টি পাওয়া যাবে না, জিলাপি পাওয়া, বিরিয়ানি পাওয়া, বাড়িতে থাকতেও পারেন নাও থাকতে, দুনিয়ায় থাকতে পারেন নাও থাকতে পারেন। এই পথে থাকতে হলে নিজেকে বিক্রি করে দিতে হবে, সঁপে দিতে হবে কার কাছে? এজন্য তো আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্ন লাহুমুল জান্নাহ। আমি তো মুমিনের জান আর মাল আমি নিজে ক্রয় করে নিয়েছি, আর মুমিনের জন্য জান্নাত আমি রেডি করে রেখেছি। সুবহানাল্লাহ। আখেরি জামানায় ইসলামের উপর কয়টা ফিতনা আসবে? ইসলাম থাকবে, ইসলামের আদর্শ সমাজে থাকবে, কুরআন থাকবে, কিন্তু কুরআনের বিধান সমাজে বাস্তবায়িত থাকবে না। মসজিদ বেশি হবে, মুসল্লি কম হবে, মসজিদ সুন্দর হবে, মসজিদ হেদায়াত শূন্য হবে। 4 নম্বর, ওলামাদের থেকে ফিতনা ছড়াবে। তাহলে এই যে 4টা বিপর্যয় থেকে বাঁচার জন্য আমরা 4টা কাজ করব। কয়টা কাজ? এই 4টা সবক নিয়ে বাড়িতে যান। 1 নম্বর, আমার জীবনের সকল ক্ষেত্রে, আমার ব্যক্তিগত জীবন, পরিবার, সমাজ, অর্থনীতি, রাজনীতি, সব জায়গায় আমি ইসলামের আদর্শ মেনে চলব, পারবো তো? 2 নম্বর, আমরা কুরআনের শুধু তেলাওয়াতকারী হব না, কুরআন বুঝব আর কুরআনের রঙে নিজেদেরকে রাঙাবো, পারবো না ইনশাল্লাহ? 3 নম্বর, আমাদের মসজিদগুলো যেন কান্না না করে, আমাদের গ্রামের আমাদের এলাকার মসজিদকে আমরা 5 ওয়াক্ত হাজির হয়ে আমরা নামাজ আদায় করে মসজিদটাকে আমরা ভরে দিব, ইনশাআল্লাহ, পারবেন তো? 4 নম্বর, আমরা ফিতনায় জড়াবো না। মনে রাখবেন যুবকরা সাবধান হয়ে যান, যে হুজুর ফিতনা ছড়াবে, যে আলেম ফিতনা ছড়াবে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা কোনো আলেমের অনুসরণ করি না, আমরা অনুসরণ করি কেবলমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ এবং মত। আজকাল আমাদের সমাজে বের হয়েছে অনেকেই কয় আমি আহলে হাদিস, আমি হানাফি, আমি আহলে সুন্নাত, আমি কড়া সুন্নি, আমি মিঠা সুন্নি, গরম সুন্নি, ঠান্ডা সুন্নি, হালকার মধ্যে ঝাপসা, ওহাবি, একসেকটা একসেকটা, ইত্যাদি 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 অনেক কিছু। এটা কি মুসলমানের পরিচয় হতে পারে? পৃথিবীর সকল নবীরা কি ছিলেন? হ্যাঁ, এটাও জানেন না কি ছিলেন? মুসলমান। সকল নবীরা কি ছিলেন? মুসলমান। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছেন আসলিম, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন আসলামতু লিরাব্বিল আলামিন। সকল নবীরা ছিলেন মুসলমান। আল্লাহ আমাদেরকে কোরআনে বলেছেন তোমরাও হও মুসলমান, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর এখন আমরা কেউ আহলে হাদিস, কেউ সুন্নি, কেউ কড়া, কেউ মিঠা, কেউ হালকার মধ্যে ঝাপসা, এগুলো কখনো মুসলমানের পরিচয় হতে পারে না। মুসলমানের পরিচয় হবে একটাই, সে মুসলমান। আমাদের রব কয়জন, নবী কয়জন, কিতাব কয়টা? তাহলে পরিচয় হবে কি? মুসলমান। পরিচয় কি? এর বাহিরে কোনো পরিচয়? আপনারা তো চট্টগ্রামে হুজুরকে কি বলেন, মৌলবি না মলই সাহ? মলই মনে নাকি বলেন না? ঠিক আছে, ধরতে পারছি আমি। যে হুজুর সাহেব আরা সুন্নি, আর যে হুজুর সাহেব বলেন আরা লামাজহাবি, আরা আহলে সুন্নি, এরপরে কৌমি হানাফি, এরকম যারা বলবেন যুবক ভাইয়েরা বুঝবেন এটার মধ্যে ফিতনা আছে। এটার মধ্যে কি আছে? আমাদের পরিচয় আমরা মুসলমান। আমরা কি
মুসলমান, আমাদের মধ্যে কোনো দলাদলি থাকবে, যারাই কালিমা পড়েছে আমরা সবাই মুসলমান। তাহলে আসুন, যে চারটা শিক্ষার কথা বললাম, এই চারটা শিক্ষা আমরা নিজেদের মধ্যে বাস্তবায়ন করি, ইসলাম এর আদর্শকে সব জায়গায় মেনে চলব, ইনশাআল্লাহ কোরআন এর রঙে নিজের জীবনকে রাঙাবো, নামাজের ব্যাপারে কোনো ছাড় নাই, নামাজ এটা হলো আমার সবচেয়ে বড় পরিচয়। রাত 12টা পর্যন্ত ওয়াজ শুনলেন, ফজরের নামাজ যদি কাজা করেন তাহলে এই ওয়াজ শোনার কোনো ফায়দা হলো আর? নাম্বার ফোর, চার নাম্বার কি বলেছি, ফিতনায় আমরা জড়াবো না, আমরা শান্তির পক্ষে, শৃঙ্খলার পক্ষে, কোনো ধরনের অশান্তিতে আমরা থাকবো। এমনিতে আমাদের দেশে এখন অশান্তি কম না বেশি, কথা বলেন কম না বেশি? 1000 টাকা নিয়ে বাজারে গেলে যাদের পরিবারে 2-3-4-5 জন মানুষ আছে, সারাদিনের খরচ বাদ দেন এক বেলার খাবারও কিনা যায়। আজকে চালের দাম কোথায়, ডালের দাম কোথায়, পেঁয়াজ আলু দাম কোথায় চলে গেছে, মানুষ যে আলু ভর্তা খাইয়া বাঁচবে এই অবস্থাও আজকে আর? মারাত্মক এক সংকট চলছে, পণ্যের দাম বেড়েছে, চাকরিজীবীদের বেতন বেড়েছে, বেতন জায়গায় আছে, মধ্যবিত্ত মানুষেরা খুব কষ্টে আছে, মনের দুঃখগুলো বলতে পারছে না। আমার কথা কি বাস্তব? আপনাদের কি কষ্ট হচ্ছে? কি বলেন, কষ্ট হচ্ছে না? এত ধনী আপনারা, কোন কষ্ট বুঝতেছেন না? আপনাদের এলাকায় লবণ আর মাছ বেশি, এই জন্য আপনাদের হয়তো কষ্ট হচ্ছে না। আমি মাত্রই উত্তরবঙ্গ থেকে আসলাম, তো মানুষের কষ্ট দেখে এসেছি, অনেক কষ্ট মানুষের, অনেক কষ্ট। পাশাপাশি চলছে গোটা দেশে আতঙ্ক, ঘর থেকে বের হলেই একটা আতঙ্ক থাকে, ঠিক কি না? আমাদের দেশ স্বাধীন হয়েছে 50 বছরেরও বেশি, এখনো এদেশে যারা মানুষের জন্য রাজনীতি করেন, যারা বলেন, তারা এখনো সুন্দর একটা কাঠামো, একটা নির্বাচনী ব্যবস্থা দিতে পারেন নাই, এইটার জন্য খেসারত দিচ্ছে জনগণ বেশি, ঠিক কিনা বলেন? সব কষ্ট কাদের? জনগণের। উভয় পক্ষই, সকল পক্ষই বলেন আমরা মানুষের পক্ষে, গণতন্ত্রের পক্ষে, মানুষের কল্যাণে কাজ করছি, কিন্তু আসলে এটা শুধু মুখের ফাঁকা বলি, প্রকৃত পক্ষে মানুষের জন্য করছেন না। মানুষের জন্য করলে মানুষের মনের আকুতি আপনারা বুঝতেন। আল্লাহ এই সংকট থেকে জাতিকে বাঁচিয়ে দেন, বলেন আমিন। যে কথাগুলো বললাম, আল্লাহ আমাদের সবাইকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করেন, আমরা সবাই বলি আমিন। মাহফিল কমিটির কোনো বক্তব্য থাকলে আমরা শুনবো, না থাকলে অনুমতি পেলে আমরা মোনাজাত করব। আচ্ছা, একটা প্রশ্ন ছিল যে কুরবানি করলে কুরবানির মাংস আমরা কিভাবে বন্টন করব। আল্লাহ কোরআনে বলেছেন, ফাইদা ওয়াজাবাত জুনুবুহা ওয়া আত'আমুল কানি'আ ওয়াল মু'তার। এই কুরবানির পশুকে যখন শুয়ে দেওয়া হয়, এটা জবাই করার পরে আল্লাহ বলেছেন নিজে খাও, মানুষকেও খাওয়াও। তো কুরবানি যেহেতু আমরা করি, এটা থেকে স্যাক্রিফাইসের একটা অনুভূতি আসে, আর কুরবানি আমরা করছি, আমরা সামর্থ্যবান বলেই করছি, আমরা সারা বছর মাংস খেতে পারি, কিন্তু অনেক মানুষ আছে যারা সারা বছর মাংস খেতে পারে না, তারাও যেন খেতে পারে, এজন্যই তো এই কুরবানির মাধ্যমে তাদেরও বাড়িতে মাংস পৌঁছানোর একটা ব্যবস্থা হয়। এই জন্য কুরবানি করার পরে ওলামায়ে কেরাম বলে থাকেন যে কুরবানির এই মাংসগুলোকে তিন ভাগ করে, এক ভাগ নিজে রাখেন, আত্মীয় স্বজনকে দেন, আর আরেক ভাগ কী করেন, পাড়া প্রতিবেশীকে দেন। কেউ যদি পুরোটাই রেখে দেয়, এতে করে তার কুরবানি বাতিল হয়ে যাবে না, কিন্তু এর থেকে আসলে কুরবানির যে মূল শিক্ষাটা আছে সেটা আর প্রতিফলিত হয় না, আপনি যদি একাই খাইয়া ফেলেন। তো কুরবানির যে একটা আপনার অবজেক্ট আছে, উদ্দেশ্য আছে, কুরবানির অনেকগুলো উদ্দেশ্য আছে। কুরবানির উদ্দেশ্য হলো নিজের মধ্যে স্যাক্রিফাইসের মানসিকতা নিয়ে আসা, কুরবানির একটা উদ্দেশ্য হলো মাংস যারা খেতে পারে না তাদের কাছে অন্তত মাংস কিছু পৌঁছে দেওয়া। তো এই জন্য কুরবানি করার পরে কুরবানির মাংসগুলোকে আলেমরা বলেন এটা তিন ভাগে ভাগ করে নিজের জন্য এক ভাগ রাখেন, এক ভাগ আত্মীয় স্বজনকে দেন, আত্মীয় স্বজনের বাড়িতে পাঠান, আর আরেক ভাগ কী করেন, পাড়া প্রতিবেশীকে দেন। কিন্তু আপনাদের চট্টগ্রামে তো আবার আরেক সিস্টেম আছে, মেয়ে বিয়ে দেওয়ার পরে, সম্ভবত এটা প্রথম।